উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। তুমি তানপুরা সুরে বেঁধে না, তুমি তানপুরা সুরে বেঁধে না, তুমি তানপুরা সুরে বেঁধে না, তুমি তানপুরা সুরে বেঁধে না। ওঠে আকাশে ওই রবি ভৈরবি গাও, ওঠে আকাশে ওই রবি ভৈরবি গাও, তুমি তানপুরা সুরে বেঁধে না, তুমি তানপুরা সুরে বেঁধে না। তুমিও ওই রঙে মন ভোজে দাও, তুমিও ওই রঙে মন ভরে দাও, তানপুরা সুরে বেঁধে না, তুমি তানপুরা সুরে বেঁধে না। এ তো গো গান নয় জীবনের সরগম, এই স্বরলিপি প্রাণে লিখে যাও, এই স্বরলিপি প্রাণে লিখে যাও, তানপুরা সুরে বেঁধে না, তুমি তানপুরা সুরে বেঁধে না। এই যে দাদা কতক্ষণ? এই তো। বাবা সুকান্ত ছাত্রী কিরকম শিখছে? খুব ভালো দাদা, আমার তো মনে হচ্ছে আগামী বছর রেকর্ড করতে পারবে। কিরে কি বলছে? কি আমি জানি না। তোমার দুটো থলে কেন? অন্যদিন তো একটা থাকে। দেখেছ কিরকম পাকা গিন্নিটা হয়ে উঠেছে, সব দিকে নজর। বসো বসো, আমি আসছি। একদিনে এত বাজার, ওটা কি হয়েছে বল দেখিনি? হবে আবার কি, একদিন একটু হয়েছে বলা যাবে? এগুলো এত মাছ মাংস সবজি, হ্যাঁ একদিনে এত খরচ করলে রাখার উপর এত বড় সংসার,
তবু তুই ছিলি বলে আমাদের থাকা খাওয়ার একটা আস্তানা হয়েছে। কি হলো, মৃণাল বাজার করে ফিরলো? দাদা বাজার করে ফিরলো, কোথায় একটু চা টা করে দেবে না তুমি? দিচ্ছে দিচ্ছে, তুমি তো ব্যস্ত হচ্ছো কেন? আজ তোমার জন্মদিন, সে কথাটা তোমার মনে আছে? ও বাবা, এই নাও তোমার সিগারেট। কি কাণ্ড, তুই দু প্যাকেট সিগারেট নিয়ে এলি বাবা? দেশে থাকতে কিন্তু তুমি এসব খেতে না? হ্যাঁ, তা খেতাম না। জানো, দেশে থাকতে অভাব ছিল বটে, কিন্তু অভিযোগ ছিল না। কাজে কর্মের দিন কেটে যেত, বুঝতেই পারতাম না। এখানে এসে সময় কাটতে চায় না। রিটায়ার্ড লাইফের কাজ, অবসর প্রাপ্ত জীবনের অভিশাপ নিয়ে বাবা। মা, সুকান্তকে খেয়ে যেতে বলবো নাকি? বেশ তো বল না। আচ্ছা, না না না, আমি বলছি, আমি বলছি, তুই বসে বসে দুপেলা চা নিয়ে ঘরে আয়। ওরে বাবা, মা মা ধরে আমাকে দিও না, বাবাকে দাও, বাবাকে দাও। পাগল নাকি? আমাকে লাগে মিনালকে দাও, দিনের বেলা খাওয়া হয় না। কোনো না, তাহলে তুমি দু পিস মাছ না? তা আমি নিচ্ছি না, আমাকে দিতাম না। তুমি এক কাজ করো, তুমি টনিকে দাও। কেন কেন মৃণাল, ও মৃণাল, ও চা এনেছি। তুমি কেন কোথায় গেল? টনি সুকান্তর সঙ্গে সিনেমা দেখতে গিয়েছে, আমাকেও যেতে বলেছিল। গেলি তো মাত্র। আমি গেলে তোকে আর তোর বাবাকে খেয়ে চা করে দিতে শুনি? এই যে বাইরে গিয়ে দেখলাম গরম গরম সিঙ্গাড়া ভাজছে, বুঝেছো? তা নিয়ে এলো, মৃণাল খেতে দাও সিঙ্গাড়া। তুমিও খেও, তুমিও খেও। হ্যাঁ, তুমি বসো, আমি চা নিয়ে আসি। বড় গরম, বুঝেছো? এবছর গরমে তোমার এখানে খুব কষ্ট হচ্ছে। সামনে বছর ভাবছি একটা পাখা লাগাতে পারবো। পাখা? বাবা, আমাদের তো দেশের গায়ে ইলেকট্রিসিটি নেই, পাখার নিচে শুয়ে তো আমার দরব বেশ নেই, কি বলো? ও বাবা, তোর মা তো চা আনতে গেছে। বাবা, পাখাটার দরকার তো। কিন্তু বাবা, দেশের বাড়ি অনেক খোলামেলা ছিল, আর হাওয়া বাতাস ছিল প্রচুর। তুমি যাই বলো না কেন, এখানে তোমার গরমে কষ্ট হচ্ছে। সেটা ঠিকই, কি যাও, দেশের বাড়ি তো খুব কষ্টে ছিলাম, কষ্টে ছিলাম, তবে মানসিক আনন্দ ছিল। অভ্যেস মৃণাল, অভ্যেস হচ্ছে মানুষের সবচেয়ে বড় কথা। হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার অফ ম্যান। তারপরে আরেকটা কথা কি জানো, আরাম যত চাইবে, যত চাইবে ততই বেড়ে যাবে, যত চাইবে ততই বেড়ে যাবে। তুমি যে সারা জীবন হেডমাস্টারের কাছে এসো, তা বুঝি ভুলতে পারছো না? কেন কেন কেন, ছেলের কাছে বক্তৃতা দিয়েছো? আরে না না না, বক্তৃতা না, মৃণালকে বলছিলাম যে এখানে আমরা বেশ শান্তিতে আছি, আনন্দে আছি, বুঝলে? একটা কথা সবসময় মনে রেখো বাবা, হ্যাপিনেস লিভস ইন সিম্পলিসিটি। এই কথাটা যদি মনে রাখতে পারো না, জীবনে কখনো কষ্ট হবে না। তোমার সিঙ্গারা যে ঠান্ডা হয়ে গেল, আরে মৃণাল, টনির বিয়ের ব্যাপারে সুকান্তর মার সঙ্গে কথা কিছু বললি? একদিন গিয়েছিলাম মা, সুকান্তর মা তো খুব খুশি, তবে ওই বিয়ের তারিখটা ঠিক করার ব্যাপারে একটু সময় চাইছেন। কেন? বললেন যে আমার একটিমাত্র ছেলের বিয়ে, সব আত্মীয় স্বজনদের বলতে হবে, টাকা পয়সা জোগাড় করতে হবে, তাই একটু সময় চাইছেন। তুই আর একদিন যা, খুব বেশি দেরি যেন না করে, টনির বিয়ে হলে আমি শান্তি পাই। তুমি তো তাড়াতাড়ি করছো, কিন্তু তোমার হাতের ওই দুগাছি সোনার চুড়ি ছাড়া আমাদের কি আর কিছু সম্বল আছে?
তা মৃণাল তৈরি কিনা একবার জিজ্ঞাসা করেছো? এবার জিজ্ঞেস করবার কি আছে বাবা, টনির বিয়ে, সব দায়িত্ব আমার। সুকান্ত ছেলেটা বড় ভালো, তাই ওকে হাতছাড়া করতে চাইছিলাম না। বললাম তো টনির বিয়ে সব দায়িত্ব আমার, তোমরা এত ভাবছো কেন? ওই তো দাদা ঘরেই আছে, এসো না এসো। আয় টনি, এসো সুকান্ত এসো। আয় আয় আয়। ছবি দেখা হলো? দারুণ ছবি দাদা, তুমি না দেখলে না ভাবতেই পারবে না। কি ছবি রে? একটা ইংরেজি ছবি দাদা, যুক্তের ছবি। ও ইংরেজি ছবি, তাহলে মাকে না নিয়ে গিয়ে ভালোই করো। কেন কেন, তোর মা ইংরেজি জানে না? একা ইয়েস মা ভেরি গুড, জানো তো? বলো না বলো না, আমি ইংরেজি জানি না বুঝি। তবে শোন, আই মানে আমি, ইউ মানে তুমি, ইট মানে যাও, গো মানে খাও। ইট মানে যাও, গো মানে খাও। বাবা কি হচ্ছে? ব্যাপারটা হলো স্যার, আমরা গোড়া থেকেই সরকারকে একটু সচেতন করতে চাইছি। আরে নীতি কার্যকরী হোক, তার রেজাল্ট দেখো। কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে স্যার, প্ল্যানিং একটা ফাঁক রয়ে গেছে, সেটা যদি ঠিক মতো কার্যকরী না হয় তাহলে জনসাধারণ বিপদে পড়তে পারে। সেই জন্যই গোড়ার থেকে সরকারকে আমরা সজাগ করতে চাইছি। স্বদেশী আন্দোলনের সময় তুমি কবছর জেল খেটেছিলে মৃণাল? আগে দুবার। দেশ স্বাধীন হওয়ার পর রাজনীতি করলে না কেন? সংসারের দায়িত্ব সে কাঁধে চাপলো, তবে সক্রিয় রাজনীতি না করলেও আমি একটা মতবাদ বিশ্বাস। সেটা নিশ্চয়ই সরকার বিরোধী। কেন স্যার, আমার সম্পাদকীয় লেখাটা কি আপনার পছন্দ হয়নি? না না, ঠিক আছে ঠিক আছে, চলবে। মৃণাল, আমাদের প্রধানমন্ত্রী আজকে অ্যাপ্রিসিয়েশন কনফারেন্সে উদ্বোধনী যে বক্তৃতা দিয়েছেন তার রিপোর্ট একটু দেখে দিও। আমি তাহলে এবার উঠলাম। হ্যাঁ আর পারি না বাবা, সমস্ত কাজ একা আমাকে সামলাতে হয়, তোমাদের আর কি সম্পাদকীয় লিখেই খালাস, আজও ভালোই। আপনি জানেন তো আমি খাই না। এই দেখো, এই সিগারেটের জন্য আবার সত্যজিতের ঘরে যেতে হচ্ছে না, মুশকিলে ফেললে। শোনো হে, চাটা ওখানেই পাঠিয়ে দিও বুঝলে। একজন ভদ্রলোক বাইরে আপনার জন্য অনেকক্ষণ বসে রয়েছে। আমার জন্য? কি নাম? ওকে নাম তো জিজ্ঞেস করনি। আচ্ছা ঠিক আছে, ভদ্রলোক তুমি এখানে পাঠিয়ে দাও। শোনো, এই দু কাপ চা নিয়ে আসবে, এক কাপ আমাকে দেবে, আর এক কাপ অচিন্ত বাবু, সত্যজিৎ বাবুর ঘরে। ঠিক আছে। একবার স্টাফ রিপোর্টার কে? হ্যালো হ্যালো অরবিন্দ, ওই প্রধানমন্ত্রী বক্তৃতা কপিটা পাঠিয়ে দিন ভাই। আমি এখনই পাঠিয়ে দিচ্ছি দাদা। দেখো তো আমায় চিনতে পারো কিনা। সত্যি চিনতে পারছো না? বদমাশ ছেলে, স্কুল পালিয়ে ফাঁক করা হচ্ছে, সামনে পরীক্ষা খেয়াল নেই, পাঁচই বকচার তোর তো গেলে মর জায়গা হয়ে গেছে। গণ্ডমূর্খ থেকে সারা জীবন আমাদের জ্বালাবে, এ তোমার আমি বলে রেখেছিলাম। যা করতে যা, তোর জন্য হয়েছে যত অশান্তি আমাদের, যাতে শান্তি পাও সেই ব্যবস্থা আমি করছি। যা মঞ্জুর কিছু নিয়ে আস, ভট্ট খেতে পেয়েছে, যা যা। সামনে পরীক্ষা, অথচ তুই তিন দিন স্কুলে যাসনি। আমি তো বলেছি পড়াশোনা আমার একদম ভালো লাগে না,
দুবার ফেল করার পরে কি তুমি বুঝতে পারো না দাদা? আরে চেষ্টা কর, মন দিয়ে পড়াশোনা কর। না আমার দ্বারা পড়াশোনা হবে না। বম্বে থেকে কাল এসছি, গ্রেট ইস্টার্ন হোটেলে উঠেছি। আমার খবর পেলে কি করবে? তুমি যে কাগজের অফিসে কাজ করছো আমি জানতাম। তোর সঙ্গে কতদিন পরে দেখা বলতো? না প্রায় এক যুগ পরে। বিয়ে একটা খবর দিস নি কেন? ইচ্ছে করেই প্রতিজ্ঞা করেছিলাম জীবনে এস্টাবলিশ না হওয়া পর্যন্ত তোমাদের সঙ্গে একদম যোগাযোগ রাখবো না। মা বাবা কোথায়? আমার কাছে। তোমার কাছে? শোন তুই কিছু খাবি, চা টোস্ট কিছু বলবো? না চলো বাড়ি যাওয়া যাক। বাড়ি যাবি? বাবা মা ভীষণ খুশি হবে। আচ্ছা দাঁড়া, যদি খবরটা যাতে কালকেই কাগজে বেরিয়ে যায় আমি তো বন্দোবস্ত করে আসছি। এবারও তোমার ছোট ছেলে ফেল করেছে। আমি স্কুলের হেডমাস্টার আর আমার ছেলেটা হলো কিনা একটা অপদার্থ, আমি লজ্জায় কাউকে মুখ দেখাতে পারি না। কুণালটার কিচ্ছু হবে না, তুমি দেখে নিও। সত্যি কি যে করা যায় ওকে নিয়ে, আমাকেও জ্বালিয়ে খেলো। যখন তখন কেবল পয়সা দাও পয়সা দাও, ঘুড়ি বানাবো, মাছ ধরবো, মেলায় যাবো। খবরদার, একটা পয়সা হারাম যাতে কেটে না। একাধ মুখ হতভাগা, চারটে পয়সা রোজগার করবার ক্ষমতাও কোনোদিন হবে না। ওকে ভিক্ষে করে খেতে হবে, তোমায় বলে দিলাম, দেখে নিও ভিক্ষে করে খেতে হবে। তোদের কোম্পানির নাম তো দেখলাম বেশ গান ভরা, তা কিসের এক্সপোর্ট ইম্পোর্ট করছিস? অনেক কিছু, মেশিন পার্টসই বেশি, তাছাড়া জুট, কটন, কোল। গ্রামের বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর তোমরা আমার সম্বন্ধে কি ভাবতে পারবে? নানা জায়গায় তোর অনেক খোঁজ করেছিলাম, না বে ভাবলে আমি মরে গেছি। না তা কেন, তবে বাড়ির সবাই একটু অভিমান হওয়াটাই স্বাভাবিক। তোর কোনো খবরা খবর নেই, চিঠিপত্র নেই, তুই যে এতটা হৃদয়হীন হবি এটা আমি ভাবছি। বলে কিছু মনে করো না দাদা, কিন্তু সিগারেট না খেয়ে আমি বেশিক্ষণ থাকতে পারি না। না না তুই দমটা আটকে আসছে। না তুই খা না, কি আশ্চর্য তুমি। না রে আমি খাই না। ড্রাইভার, ওই আগের যে বাঁদিকে গলিটা আছে ওর মুখে রাখবে। না কেন, ভেতরে নিয়ে যাক না। না গাড়ি ভেতরে যাবে না। কত হয়েছে? না থাক দাদা, আমি দিচ্ছি, চার টাকা আছি। স্যার রাখো, সত্যি দাদা তুমি আর বাসা করার জায়গা পেলে না, এখানে কি করে থাকো? কেন ভালোই তো আছে, তেমন অসুবিধা তো কিছু হয় না। আয় আয় দেখে আসিস। দেখলাম
তুমি কি ভেবেছো আমি আর কোনোদিন ফিরে আসবো না? বাবা কোথায় ছিলি এতদিন? বোম্বেতে। তুমি আর বাবা ভেবেছিলে আমি কোনোদিন মানুষ হব না, ভিক্ষে করে খেতে হবে। ঠিক করলাম যতদিন না নিজের পায়ে দাঁড়াতে পারছি ফিরে আসবো না। থাক পরে হবে, পরে ওকে একটু বিশ্রাম করতে দেয়, ওকে একটু বিশ্রাম করতে দাও। আমি তো তোর আশা ছেড়েই দিয়েছিলাম, ভগবানকে কত দেখেছি তোর জন্য। ওসব কথা এখন থাক না, কুনাল যখন ফিরে এসছে তখন আবার আরে কুনাল তো জিনিসপত্র গুলো কি নিয়ে আসলি এখানে? ওসব বড় হবে বাবা, তুমি কত বড় হয়ে কি গম্ভীর, ওকে তো চেনাই যাচ্ছে না। তুমি তো কত বদলে গেছো ছোটটা, সত্যি বড় হয়ে গেছো রে। বাবা বলছিলাম কি যে এখন একটু বিশ্রাম না করে তোমার শরীরটা খারাপ করবে, কুনাল তো আছে, তুমি ওর সঙ্গে পরে কথাবার্তা বলো। হ্যাঁ সেই ভালো কথা, আমি ঘরে যাই। বস কুনাল বস, আয় আয় তুমি আয় মা। না 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 তুই তাই দাদার সঙ্গে কথা বল, কিছু মনে করো না মা, পাঁচজনের সঙ্গে মেলামেশা করলে এসব খেতে হয়, কি বলো দাদা? সিগারেট আর কফি ছাড়া আমি একদম চলতে পারি না। তুমি বাড়িতে ছাড়ো তো দেখি দাদা। আচ্ছা কি পাগল বলতো, চাইলেই কি পাওয়া যায় রে? হ্যাঁ তারপর আমাদের সাধ্যের মধ্যে হওয়া দরকার, সে অনেক ব্যাপার। তোমরা যে এখানে কিভাবে থাকো সত্যি আমার তো এর মধ্যেই দম আটকে আসছে। কোনো আর শুন, আমি একটু অফিস থেকে ঘুরে আসি বুঝলি, অনেক কাজ ফেলে এসছি। আমি তোর সঙ্গে পরে এসে কথাবার্তা বলবো। হ্যাঁ তুই মার সঙ্গে বসে গল্প কর, বুঝলি মা? দাদাকে নিয়ে কিছু হবে না, কালকে আমি নিজে গিয়ে একটা বাড়ি পছন্দ করবো, সেরকম ভালো লাগলে কিনেই ফেলবো। সেই ভালো। আচ্ছা ছোটদা তুমি এতদিন পরে ফিরলে আর আমাদের কিছু জানলে না? সত্যি ভুল হয়ে গেছে রে, তোকে বরং কিছু টাকা দিই, তুই নিজের পছন্দ মতন কিছু কিনে নিস। তবে দাও। এই নে 300 টাকা, এতে নিশ্চয়ই তোর হয়ে যাবে। নে। কি হলো? নে বলছি। তোমার কাছে রেখে দাও। আর এই 2000 টাকা তুমি রাখো মা, তোমার আর বাবা যদি কিছু দরকার টরকার থাকে। তোর বাবাকে বলে আসি, শুনলে খুব খুশি হবে। খুশি তো খুব। এই দেখো কুনাল আমাদের খরচা করার জন্য 2000 টাকা দিল। হ্যাঁ 2000? হ্যাঁ তনিকে দিল 300 টাকা। তারপর তনিকে 300 টাকা? ছেলে তো সত্যি মানুষ হয়ে এসেছে, কি বলো? তাই তো মনে হচ্ছে গেলে, তাই তো মনে হচ্ছে। বলেছিলাম যে মানুষ হবে না, কিন্তু এখন দেখছি যে মানুষই ফিরেছে, এত টাকা। ও মা দাদা ছোটটা কি বলছো, শোনো কি বলছে। আর চলি মা কালকে আবার আসো। না চলি রে, এখন আমার কোথায় যাবি? আমি বলছি হ্যাঁ আমি বুঝলাম বাবা, খেয়ে দে যা। খেয়ে দে যাও। সত্যি না, আজ তোমার কি কাজ আছে শুনি? আমার একটা লাঞ্চের অ্যাপয়েন্টমেন্ট। না শোনো না শোনো না, খেয়ে যেতেই হবে। বুঝবে না এসব বিজনেস। পাগল নাকি আমি? এয়ার কন্ডিশন ঘর ছাড়া ঘুমোতেই পারি না। আমি কালকে সকালে আসবো। আচ্ছা আজকে চলি মা। তাই তাই তোর জন্য চা তৈরি করা আছে, কুনাল কি সব খাবার কিনে এনেছে তাও আছে, হাত মুখ ধুয়ে চা গরম করে সবকিছু খেয়ে নিবি বুঝছিস। আয় তো নিক, আয় আশীর্বাদ দা। আরে সুকান্ত এলে কি বলবো দাদা, তুমি ওকে একটু অপেক্ষা করতে বলো, আমার খুব তাড়াতাড়ি ফিরব। Thank you.
তুমি এভাবে ধরো, তুই হাত দিয়ে খাতো নি হাত দিয়ে না, আমি এটা দিয়ে খাবো, ওটা দিয়ে পারবি নি। আচ্ছা বাবা আচ্ছা, তুমি হাত দিয়ে হাত দিয়ে খাই, এটা সব শিখতে হবে, তুমি কুণাল দত্তের বোন। হ্যালো তন্দুরি চিকেনটা খাও। আচ্ছা খাচ্ছি। আরে না না, শুনলাম তোমায় চিফ মিনিস্টার ডেকেছেন। কিন্তু বাহ বাহ, বেশ বেশ বেশ, হ্যাঁ খুব ভালো কথা। হ্যাঁ সুকুমার, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, পাঁচটার সময় ডিএমদের সঙ্গে রোটান্ডায় মিটিং, তো শরৎ লেবার মিনিস্টার থাকছেন তো, তাকে থাকতে বলো। কমিটিতে কে কে থাকছে? চেয়ারম্যান হচ্ছেন রুরাল ডেভেলপমেন্ট ও কটেজ ইন্ডাস্ট্রি মিনিস্টার, আর থাকছেন ওই ডিপার্টমেন্টের সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারি আর কৃষক নেতা নিখিল মণ্ডল, এই চার্জ। আমার ইচ্ছে তুমিও এই কমিটিতে থাকো। আমি স্যার? হ্যাঁ, রিসেন্টলি গ্রাম বাংলার অর্থনীতির ওপর তোমার লেখাগুলো আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ বলো। না না, পার্টি অফিসে আজ আমার যেতে দেরি হবে, 7:30 রাজ্যপালের সঙ্গে আমার একটা মিটিং আছে। ঠিক আছে। এই যে মৃণাল, তুমি আমার পেছনে এমন লেগেছো কেন? হে বসো বসো দাদা, আপনার পেছনে মানে আমার পেছনে মানে আমার ডিপার্টমেন্টের পেছনে। হাসি না হাসি না, পরপর দুদিন কাগজে আমার বিরুদ্ধে হেডলাইন, আমি খবর নিয়েছি সব তোমারই লেখা। কি করবো বলুন তো, কিন্তু মাছ খেতে তো ভালোবাসি, অথচ সপ্তাহে দুদিনের বেশি মাছ খেতে পারি না, এত দাম। আর তুমি কি ভেবেছো আমি মৎস্যমন্ত্রী হয়েছে বলে রোজ দুবেলা মাছ খাচ্ছি? হ্যাঁ না না, আমি তা বলছি না দিগিন্দা, এটা হলো জনমত, জনমত আমাদের কাগজে ছাপতেই হবে। তুমি কি জানো মৃণাল, দিগিনবাবু মৎস্যমন্ত্রী হলে কি হবে, মাছ মাংস ডিম কিছু খান না। এই জন্যই স্যার আমাদের এই দুরবস্থা, দেশের মৎস্যমন্ত্রী অথচ নিজেই কোনোদিন মাছের টেস্ট বুঝতে পারলেন না। টেস্ট টেস্ট কেন, আমি যে সমুদ্রে মাছ ধরার ব্যবস্থা করেছি, মেক্সিকো থেকে ট্রলার আনার ব্যবস্থা করেছি, গুজরাট থেকে মাছ আনার পরিকল্পনা করেছি। হ্যাঁ দিগিনদা, এই সমস্ত খবর কিন্তু আমরা কাগজে ছেপেছি। ছেপেছো ছেপেছো, কিন্তু সম্পাদকীয়তে ওই সঙ্গে এই পরিকল্পনা সার্থক রূপায়ণ হবে কি না তার জন্য একটু টিপ্পনীও কেটেছ। যত সব বুঝছো কাগজ, সব বুঝছো, তুমিও একটা বুঝছো। এসে গেছিস? এই দেখ কুনাল কত জিনিস কিনে দিয়েছে। মৃণাল এই সব জিনিস গুলো দেখাও না? চাই দেখাচ্ছি দেখাচ্ছি, আমরা ছোটদা হোটেলে না সবাই মিলে লাঞ্চ করলাম, আমি জীবনে কখনো এরকম জায়গায় যাবো না ভাবতেই পারিনি। একটা ভারী মজার কাণ্ড হয়েছে, আমি না কাঁটা চাপতে ধরতে পারি না, যেই না আমি মুরগির ঠ্যাংটা ধরতে গেছি না আমাকে ভর্তি করে দেবে, কি মজা, আমি ওখানে গিটার শিখবো। তুই গান শিখবি না? শিখবো 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 সব শিখবো। আগে দেখো তো এই দুটো শাড়ি আমাকে কিনে দিয়েছে, আমার খুব শখ ছিল এই শিবন শাড়ি পরি, এইটা 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 দেখো না। কুণালের সঙ্গে অনেকে জানাশুনো আছে, ও তোকে ঠিক একটা ভালো কাজ জোগাড় করে দেবে, তখন এই স্যুট পরে অফিসে যাবে। আচ্ছা আচ্ছা, তো নালে কালকে সকালে একটা বাড়ি দেখতে যাচ্ছি নিউ আলিপুরেতে, ভালো লাগলে নাই কিনেই ফেলবো, সময় হলে তুমি চলো।
কাল সকালে তো আমার সময় হবে না রে কুনাল, কাল আমার মর্নিং ডিউটি। আর বাড়ি তোদের পছন্দ হলেই তো হলো, কি রে শুনি তবু তুমি থাকলে দাদা। কুনাল এত কাজের মধ্যে সময় করে নিচ্ছে, সারাদিন শুয়ে বসে তো সময় হয় না, আশ্চর্য। মা আমার সত্যি কাজ আছে, তুমি বিশ্বাস করো। তাহলে আমি চলি মা, কাল সকালে আসবো, তোমরা তৈরি থেকো। হ্যাঁ মেয়েদা, তো সারাদিন খাওয়া হয়নি মনে হচ্ছে, ঘরে তো সবই ছিল, দুটো ডাল ভাতও তো ফুটিয়ে খেতে পারতিস। ঠিক হয়নি মা, স্বভাব তো রাজার মতোই করেছিস, শুনলি তো, তাদের কিছু খাওয়া হয়নি। যা স্টোভে চা জল খাবার করে দিকে যা, আর কুনাল কি সব খাবার এনেছে সেসব এনে দে। তুই এখন বড় হয়ে গেছিস, এভাবে ট্রামে বাসে ভিড়ের মধ্যে ওঠা আমার আমি একদম পছন্দ করি না। তাহলে যাবো কিসে? কেন, বাড়ি গাড়ি করে কিংবা ট্যাক্সি করে? দাদার কথা ছেড়ে দাও, সে গেলেই রয়ে গেল, অ্যাবসলিউট ম্যাডনেস। সময়ের সঙ্গে নিজেকে বদলাতে শিখল না। সুকান্ত না ছোট গাড়িতে দাঁড় করো না, সুকান্তকে তুলে নেব না। তোর মা, তুই ভুলিস না, তুই কুনাল দত্তের বোন, এই শহরে তোর প্রেস্টিজ পজিশন একটু আলাদা। অন্তত সুকান্ত টুকান্ত ধরনের ব্যাগাবন ছেলেদের সঙ্গে তোর সম্পর্ক একদম রাখা উচিত নয়। আরে অফিসে যাচ্ছিস? হ্যাঁ মা। তাড়াতাড়ি ফিরবি তো? কেন, কিছু দরকার আছে? হ্যাঁ, কফি ফুরিয়ে গেছে, এখানকার বাজারের কফি মুখে দেয়া যায় না। আর রামলাল এনেছিল, কুনাল তো কাপ শুদ্ধই ফেলে দিয়েছে। নিউ মার্কেটে কফিটা ভালো, ফেরার পথে ওখান থেকে যদি আনতে পারিস। ঠিক আছে, আনবো। কোন মৃণাল, মার্কেটে যাচ্ছিস তো, আমার জন্য এক বাক্স চুরুট নিয়ে আসবি, ফুরিয়ে গেছে। হ্যাঁ নে টাকা। আগা, কুনাল যাওয়ার সময় যে কথাটা বলেছিল বলেছ ওকে? হ্যাঁ, কুনাল বলছিল তোকে এক ডজন পাঞ্জাবি করে দেবার জন্য। তোর নাকি পাঞ্জাবিগুলো ছিঁড়ে গিয়েছে? না ঠিক ছিঁড়ে যায়নি, তবে একটু পুরনো হয়ে গেছে। কুনাল বলছিল যে অফিসের পরে তো ট্রামে বাসে আসতে তো কষ্ট হয়, তো ট্যাক্সি করে এলেই তো ভালো হয়। তোর মাকে নয় বলবো সংসার খরচ থেকে টাকাটা দিয়ে দিতে। সেটা তো কুনালে দেবে। হ্যাঁ তা তো দেবেই। দেখো বাবা, আমার নিজের ক্ষমতা যতটুকু সম্ভব আমি তাতেই খুশি, কোনো বাড়তি বিলাসে তার লোভ আমার নেই। আমি চলি মা। কিন্তু সমীর, তুমি ভাই মাঝখানে একটু ভুল করে ফেলেছি না? আরে কতক্ষণ এসেছেন? আলাপ করি, ইনি হচ্ছেন আমাদের কলেজের প্রিন্সিপাল অরিন্দম ঘোষ। নমস্কার। ইনি আমার ছোটা। হ্যাঁ, ওনাকে বিলক্ষণ চিনি। আপনার বাজানো শুনছিলাম। আচ্ছা, কেমন লাগলো? খুব ভালো, ফ্যান্টাস্টিক। আচ্ছা আসুন, আমাদের কলেজটা আপনাকে একটু ঘুরিয়ে আনি। আজকে আমার একদম সময় নেই, দুবাই থেকে একদল বিজনেস প্রতিনিধি এসেছে, তাদের সঙ্গে একটা লাঞ্চ অ্যাপয়েন্টমেন্ট আছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আরেকদিন হবে কোন? তাহলে স্টুডেন্টস, তোমাদের 15 মিনিট রেস্ট, আসুন।
আপনার বোন তো আমাদের কলেজের খুব পপুলার টিচার, তাই ওর গানের গলাও খুব ভালো। আর আমি রবিবার আমরা একটা নৃত্যনাট্যের অনুষ্ঠানের আয়োজন করেছি নিয়ম প্যারে। আচ্ছা, এই আমাদের কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে। অনেক হোমরাচোমরা লোককেও ডাকছি, রাজ্যপালকেও ধরে আনছি। আপনি আসছেন তো? ওই তুই আমাকে বলিসনি তো? বাড়ি দেখা পেলে কি বলবো, ওই ডোনেশন দাও। কত? 100 মাত্র। এনে 500। সময় পেলে আপনার ফাংশনে আমি নিশ্চয়ই আসব। আর একটু কথা ছিল মিস্টার দত্ত, আমাদের কলেজে কিন্তু আপনাকে পেট্রন হতে হবে। আচ্ছা, সেনে দেখা যাবে, আজকে চলি কেমন? আচ্ছা নমস্কার, এসো। আপনি এবার আমার সম্বন্ধে দাদার কাছে বলতে গেলেন কেন? তোমার সম্বন্ধে বলবো না তো কার সম্বন্ধে বলবো? তুমি তুমি নিজেই জানো না তুমি কত জিনিয়াস, আই মিন গড গিফটেড। আমি যখন জার্মানিতে মিউজিক রিসার্চ করতাম, তখন রাইন নদীর পাড়ে হাঁটতে হাঁটতে শুধু একটাই কথা মনে হতো, তোমার মতো মেয়ে যদি আমি একটা সঙ্গী পেতাম, আই কুড হ্যাভ ডান রিয়েলি মাচ মোর। সত্যি বলছি, আমি এই বাংলা সঙ্গীতের জন্য আরো অনেক অনেক কিছু করতে পারতাম। কি ব্যাপার তুমি অসময়? সাংবাদিকদের আবার সময় অসময়। তুমি এই সময় বাড়িতে? আজ তো ছুটি, ব্যাংক হলিডে। তুমি সত্যি জানতে না? আমাদের অফিসে তো ছুটির কোনো বালাই নেই, তাই ওই তারিখগুলো ঠিক মনে থাকে না। তোমার আসবার কথা দাদা তো কিছু বলেনি? বেরিয়ে যেতে, এই তো। তোমার সঙ্গে আমার দেখা না হয় ভালো, দেখা হলে মনে মধ্যে কিরকম একটা কষ্ট হয়। কষ্ট আমারও হয় শিবানি, তাই তো আসতে চাই না। শুনলাম হেমন্ত দা অ্যাজমা বেড়েছে, তাই এবার দেখা করতে এলাম। তুমি এ বাড়িতে সবসময় আসতে পারো, যখন শুধু আমি থাকবো। ফিরে এসেছো মিনালদা, কবে জেল থেকে ছাড়া পেলে? পরশু, কালকে বাড়ি এসেছি। কেমন আছিস তোরা শিবানী? দাদার খবর কিছু জানো? আসার সময় অনেক রোগা হয়ে গেছে রে হেমন্তদা, সে স্বাস্থ্য আর নেই। জানো মিনালদা, দাদার জন্য চিন্তায় চিন্তায় বাবা অসুস্থ হয়ে পড়েছেন। আর জেঠিমা? সব সময় কান্নাকাটি করেন, তুমি তো জানো দাদা ছাড়া আমাদের আর কেউ নেই, দাদাই ছিল বাবার একমাত্র ভরসা। চলো ভিতরে চলো, মার সঙ্গে কথা বলবো। তুমি বসো, আমি মাকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, মৃণাল ভালো আছিস তো বাবা? জেঠিমা থাক থাক, তোরা কি শুরু করলি বলতো মৃণাল? কি দিন কাটছে তা তোকে বলে বুঝাতে পারবো না মৃণাল। এবার একটু শান্তই থাক বাবা, ওসব দলে থাকিস না। কোন দলে জেঠিমা? ওই যে বোমা পিস্তল নিয়ে যারা ইংরেজ তাড়াতে চাইছে। জেঠিমা, জ্যাঠামশাই কি খুব অসুখ? হ্যাঁ রে, কথা বলা একদম বারণ, তোকে দেখলে উনি আরো উত্তেজিত হয়ে পড়বেন। উনি একটু ভালো হোক, আমি তোকে খবর পাঠাবো। আর একটা কথা, তুই যখন তখন আমাদের বাড়ি আসিস না বাবা, পুলিশের লোক সব সময় নজর রাখছে। শিবানী তুই একটু বস মা, আমি মুড়ি নারকেল পাঠিয়ে দিচ্ছি। মিনালদা, জেলে খুব কষ্ট না? ওরা খুব মারধর করে। ওরা যে কি করে না শুনলে আটকে উঠবে। তোমাকেও মেরেছে? তোমার আদার জন্য কি কষ্ট হয় না?
কি শিবানী না হেমন্তদার বোন? হ্যাঁ, আর জেলের কথা শুনেই তোর চোখের জল। এই নাও মিনালদা, মা বললো একটু অন্ধকার হলে পিছনে দরজা দিয়ে বাড়ি যেও। কেন? দুজন পুলিশের লোক বাড়ির সামনে হাঁটাহাঁটি করছে। আচ্ছা তুই যা। কি খুব ভয় করছে? না শিবানী, পরশু বিকেলে ইট খোলার সামনে তুই আসবি, আমি থাকবো সেখানে, কেউ যেন জানতে না পারে। খুব সাবধান। তুমি বুঝি ভেবেছিলে আমি আসবো না? নে এটা লুকিয়ে রাখ মিনালদা, লুকিয়ে ফেল তাড়াতাড়ি। আরে নে তাড়াতাড়ি। কাল রাত ঠিক 10টার সময় তোদের বাড়ির পেছনে যে জামরুল গাছটা আছে সেখানে দুজন আসবে, ওদের হাতে এটা দিয়ে দিবি। আরে তোর কোনো ভয় নেই, ওরা সব হেমন্তদার বন্ধু। কি রে পারবি তো? এসব তো আমি করার কথা ছিল শিবানী, কিন্তু মা বাবা যা খেপে আছেন আমার উপরে। জেলে গিয়েছি, বাড়িতে লোক পুলিশ আসছে, বিপ্লবীদের সঙ্গে সম্পর্ক রেখেছি, আর আমার উপর সবার করা নজর। এই তুই তাড়াতাড়ি যা, আবার কেউ দেখে ফেললে খুব মুশকিল হবে। যা। এটা পড়ো। তুমি হলে দাদার ছাত্র আর আমি হলাম তোমার ছাত্র, মনে রেখো এই গুরুগিরির দায়িত্ব সারা জীবন। এতদিন পর আমাদের কথা মনে পড়লো ঠাকুরপো। বসো বসো। কতদিন এ বাড়িতে আসলে বলো তো? জানেন তো সাংবাদিকদের ছুটি নেই। আসলে আমাদের উপর তোমার টান কমে গেছে, শিবানের উপর অভিমান করে তুমি আসো। আরে না না, অভিমান করার বয়স কি আমাদের এখন আছে? এক কাপ চা খাতে পারেন? কথা চাপা দিলে হবে না ঠাকুরপো। এক কাপ কেন, আমি তোমাকে 10 কাপ চা খাওয়াবো। আগে বলো শিবানীকে গ্রহণ করতে তোমার অসুবিধে কোথায়? এসব কথা ঠাকুরপো বলবি না? না উচিত নয়, এর শেষ দরকার। তোমরা দুজনে এভাবে আমার চোখের সামনে ভয় হয়ে যাবে, আমি কি করে দেখি বলো তো ঠাকুরপো। ক্ষয় নয় বৌদি, অক্ষয় বৌদি। যেদিন আমার শিবানীকে বিয়ে করা উচিত ছিল সেদিন আমি বাবা মা তনি আর খবরের কাগজের 250 টাকা মাইনে নিয়ে প্রতিদিনের জীবন সঙ্গে আমি ব্যস্ত ছিলাম। সেদিন আমি শিবানীকে কোনো আশা কোনো প্রতিশ্রুতি দিতে পারিনি, কিন্তু যেদিন সময় এলো সেদিন হেমন্তদা অসুস্থ হয়ে পড়লেন। এত বড় সংস্কার, ইন্দ্রাণী লেখাপড়া, কলকাতার আস্তানা, নিজের অজান্তে শিবানীও সেদিন আমারই মতো জীবন চুক্তি নেমে পড়েছিল। আমি বুঝতাম যে শিবানী সেদিন আমার চেয়ে কত অসহায় ছিল। বলি আমাদের দেখা হতো, কথা হতো, কিন্তু সংসার করার স্বপ্নের কথা আমরা কেউ কোনোদিন কাউকে বলতে পারতাম না। আজও পারিনি। না না ঠাকুরপো, এর একটা ব্যবস্থা আমি করবই, আমি কিছুতেই ছাড়বো না। চলো দাদার কাছে যাবে তো? এসো এসো, তোমার দাদা ঘরে একাই আছেন, যাও। কি বলা তোমাকে দেখলে ভারী তৃপ্তি পাই, অনেকদিনের ইচ্ছে তোমাদের ওখানে একবার যাই, কাকা কাকিমাকে দেখে আসি, আর কুণালের নতুন বাড়িটাও দেখা হয়ে যাবে। এলেই তো পারে, কাছে তো হয়ে ওঠে বই, কদিন তো কোথায় যেতে পারছি না, শরীরটা বড় বিদ্রোহ করছে আজকাল। আপনার যে বিদ্রোহের ধাত হেমন্তদা, শরীরের আর দোষ কি বলো? ঠিকই বলেছ, কোনো নিয়মিত কখনো মানতে পারেনি, কোনো অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করিনি। আচ্ছা হেমন্তদা, পুরোনো দিনের কথা ভাবতে কাউকে ভালো লাগে না?
তরু যেন এক এক সময় তলিয়ে যাই। আচ্ছা মৃণাল, তোমাদের তো এখন আর বিদ্রোহের বিপ্লবের দরকার নেই না? হেমন্তদা, আমার মতে আছে। তবে কিছু কিছু রাজনৈতিক নেতারা বলেন যে স্বাধীন ভারতে সশস্ত্র বিপ্লবের কোনো ভূমিকা নেই, এখন হলো গণতান্ত্রিক সমাজবাদ কিংবা সমাজবাদী গণতন্ত্র। না, ওনার কথা ভুল বলছেন। আপনি কি আবার আজকাল এসব কথা বলছেন নাকি? বাবা উচিত নয় না আমার আজকের দিনে মিসফিট। মিসফিট কেন বলছেন? ঢুকে পড়ুন না কোনো দলে, গরম গরম বক্তৃতা, নির্বাচন, মন্ত্রিত্ব, ব্যাস আর কি চাই? আমাদের দেশ নেতারা তো সবাই বিপ্লবী। এখনো আমার আশা আছে বলছ? নেই কেন হেমন্তদা, মালিকের টাকায় আপনার ইলেকশনের খরচ চলবে, আর শ্রমিকের ভোটে আপনি ইলেকশনে জিতবেন, রাশিয়ার সম্বন্ধে বলবেন শোষিত নিপীড়িত জনগণের স্বর্গ, আর আমেরিকার সম্বন্ধে বলবেন গণতন্ত্র সফল রূপায়ণের তীর্থক্ষেত্র, ব্যাস এইটি দেখবেন লোকে আপনাকে মাথায় তুলে নাচছে। তুমি কি আমাকে হাসাতে চাইছো মৃণাল? হেমন্তদা, জীবনের সেরা সময়টুকু নির্জন সেলের মধ্যে কাটিয়েছেন, ফাঁসির দড়িতে ঝুলতে ঝুলতে বেঁচে গিয়েছেন, আমি কি আপনাকে হাসাতে পারবো? দাদা নাও, চা খাও, চা খাও। ইন্দ্র নাকি এমএ ক্লাসে ভর্তি হলো? হ্যামি নান্দা, বসে থেকে লাভ কি? আর তাছাড়া ভালো চাকরি টাকরি তো কিছু একটা পেলাম না। কি সাবজেক্ট? হিস্ট্রি। আচ্ছা মিনান্দা, আপনারও তো এমনিতে হিস্ট্রি ছিল তাই না? পড়িয়ে যাবেন মাঝে মাঝে। আরে তো সেসব মনে আছে নাকি? চাকরি আর টিউশনি করে তো পাশ করা পড়লাম কোথায়। টনি কেমন আছে? আচ্ছা ভালোই আছে। কতদিন দেখিনি, একদিন বলবি না এখানে আসতে? কতক্ষণ এসেছো? এই তো কিছুক্ষণ, প্রায় ঘন্টা দুয়েক হয়। কিছু বলবি? কিছু বলার ছিল, এর আগেও আমি বার দুয়েক এসে ঘুরে গেছি। জানি, কিন্তু আজকাল এই আমার শো ফাংশন নিয়ে এত ব্যস্ত না? ভালোই, আজকাল প্রায়শই তোমার নাম দেখছি খবরে কাগজে, খুব ভালো লাগে। বসো বসো। সরি, এখন তো আমি তোমার সঙ্গে কথা বলতে পারছি না সুকান্ত দা, স্নান করে এক্ষুনি আমাকে বেরোতে হবে। ও তাহলে আরেকদিন আসবো, কাল কিংবা পরশু। না না, তোমাকে আসতে হবে না, কেন মিছে মিছে এসে ফিরে যাবে? আমি বাড়ি থাকবো না, দরকার হলে আমি তোমাকে ডেকে পাঠাবো। বলছিলাম তনিমা, তোমার অত সুন্দর গানের গলা, ফাংশনে গান ছেড়ে তুমি গিটার বাজাও, এটা আমার ভালো লাগে না। গান তুমি ছেড়ো না তনিমা। অরিন্দম বলেছে আমার গানের গলা আর গিটারের হাত দুটোই সমান, সঙ্গীত সম্বন্ধে অরিন্দমের যা জ্ঞান আছে তার তুমি ধারে কাছেও আসতে পারো না, বুঝেছো? চলি, খুব টায়ার্ড লাগছে। সুকান্ত, এসো এসো ভেতরে এসো, বসো। তারপর হঠাৎ অফিসে কি মনে করে? আজ আপনাদের বাড়ি গিয়েছিলাম দাদা। তাই নাকি? কতক্ষণ ছিলে? ঘন্টা দুয়েক। চাটা খেয়েছো তো? চা, টোস্ট, অমলেট, কলা, আপেল, নানা রকম মিষ্টি। কিন্তু দাদা, ওই বৈঠকখানা বাড়িতে সবাই মিলে যখন তেলে ভাজা মুড়ি দিয়ে চা খেতাম, সেটা ছিল অনেক বেশি আনন্দের। আজ খেয়েছি অনেক ভালো ভালো জিনিস, যেমন তৃপ্তি পায়। বাবা মা বোধ হয় তোমার সঙ্গে দেখা করেনি? না। অল্প সময়ের জন্য দেখা হয়েছিল, কথা হয়নি তেমন।
দাদা আমার দুঃখ কোথায় জানেন? ওর অত সুন্দর গলা না বুঝে নষ্ট করছে। অনেক বদলে গেছে দাদা, অনেক বদলে গেছে। সুকান্ত তুমি ধৈর্য ধরো, শান্ত সুন্দর বনভূমিতেও তা বাগিনী জ্বলে ঝড় ওঠে। তুমি দেখো তনিরে ফুল ভাঙতে দেরি হবে না। না দাদা, তরিমাকে আজ যা দেখলাম ও আর ফিরতে পারবে না। তুমি কেন বিশ্বাস হারাচ্ছ সুকান্ত? তনিমা নতুন জীবনে স্বাদ পেয়েছে, কয়েকটা দিন যেতে দাও না, ক্লান্তি আসবে, কিংবা কোথাও প্রচন্ড একটা আঘাত পাবে, তখন দেখবে ওকে তোমার কাছে ফিরে আসতেই হবে। কিন্তু আমার আমার আমি 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 জানি সুকান্ত যে তোমার আত্মসম্মান বোধ আছে, তোমার অভিমান আছে, তাই বলছিলাম যে এটা এটা আমার অনুরোধ সুকান্ত, তুমি একটু ধৈর্য ধরো। ঠিক আছে স্যার, আজ আসি তোমার। এসো, মাঝে মাঝে এসো, কিন্তু মন খারাপ লাগলেই চলে আসবে। ছোটবাবু তো নেই, ব্যবসার ব্যাপারে শিলিগুড়ি গিয়েছেন। শিলিগুড়ি গেছিলাম ব্যবসার কাজে দাদা, একেবারে বিয়ে করেই ফেল। দাদাকে নমস্কার করো সুহাস। হ্যাঁ থাক থাক, হয়েছে হয়েছে হয়েছে, বস বস মৃণাল বস। বৌমাকে ওর ঘরে নিয়ে যা, একটু বিশ্রাম করুক। আর হ্যাঁ শোন, ব্রজলাল কে বলিস চা জল খাবার দিতে। যাও বৌমা যাও, ঘরে ঘরে যাও। সংসারে বৌমা কে কে আছে রে? কেউ নেই। বাবা মা ছোটবেলায় মারা যান, বাবার নাম ছিল রণদাকান্ত বিশ্বাস, স্বদেশী করতেন, জেনে না কোথায় মারা গেলেন। তারপর থেকে চা বাগানে এক দুঃসম্পর্কের কাকার কাছেই মানুষ। আরে বংশ ভালো তো? সেসব বিষয়ে কিছু জানি না বাবা। চেহারা দেখে তো ভালো ঘরেরই মনে হয়। একদিনে কি করে বুঝবি? তবে ওর পরিবেশটা ছিল খুব খারাপ। ছোট তো ভাইগুলো প্রত্যেকটা স্মাগলার, জেলখাটা আসামি। ওদের সঙ্গে আমার চুক্তি হয়ে গেছে মা, ওরা সুহাসের সঙ্গে আর কোন রকমেরই সম্পর্ক রাখবে না। বলা যায় মা আমি সুহাসকে একরকম কিনেই এনেছি। আমি চলি মা। এখন তোমরা খুশি হলে আমি খুশি। তাহলে বেশ কিছু টাকা খরচা হয়েছে তোর? হ্যাঁ তা হয়েছে। বৌমা জানে না? তাহলে বৌমাকে এখন কিছু বলিস নি, বেচারি কষ্ট পাবে। কষ্ট পাবে না আরো কিছু, সুহাস তো বলে তুমি আমাকে ওই পরিবেশ থেকে ওদের হাত থেকে বাঁচিয়ে এনেছো, ওখানে থাকলে আমাকে আত্মহত্যা করতে হতো। সত্যি তুমি তোমার ছোটদার কাছে আমি চিরকৃতজ্ঞ। দেখবে ছোটদার মুন্না খুব উদার, যিনি রোজগার করে তিন্নি খরচা করে, একবার কেউ হাত পাতলে না কখনো ফিরিয়ে দেয় না। এই যে টনি খুব জমেছে রে। কেন তোমার হিংসে হচ্ছে বুঝি? বেশ চলি বৌদি, ব্রেকফাস্টের ব্যবস্থা করি। আমি যাবো। কি
কিছুদিন যাক না। কি হলো, কি হয়েছে? কি মা বাবা খুশি? তো খুব খুশি। বর্তা কথা ছেড়ে দাও, সেখানে ধরনের মানুষ আমাদের সঙ্গে একদম মেলে না। আমি আমি অন্যায় কিছু করিনি তো? না না, কেন মিছি মিছি ভাবছো? না মানে এত সুখ এত সৌভাগ্য আমি তো কখনো ভাবিনি। আমিও কি কখনো ভেবেছিলাম তোমায় পাবো? এটা তোমার দয়া, আমার কোনো যোগ্যতাই নেই। আরে আছে আছে আছে। সুহাস, তোমাকে পেয়ে আমি অনেক নিশ্চিন্ত, তোমার উপর আমার অনেক ভরসা। জানো সুহাস, এর মধ্যে আমার সামান্য কিছু সঞ্চয় আছে, বলতে গেলে এর মধ্যেই আমার প্রাণ। তোমার কাছে গচ্ছিত রাখলাম। দাদা এখন এলেন না? ওর কথা ছেড়ে দাও বৌমা, ওর সময়ের কোন ঠিক নেই। দাদাকে আমাদের সঙ্গে এক টেবিলে পাওয়া তো ভাগ্যের কথা। না মানে উনি তো এখন বাড়িতেই ছিলেন। তুমি খাও তো, দাদার জন্য এত ব্যস্ত হতে হবে না। দাদা এসো, আপনি জলখাবার এনেছি। তুমি আমার কষ্ট করে সব আনতে গেলে কেন বৌমা? রোজলান তো ছিল, ঘরের কাজ করতে আমার ভালোই লাগে। তবু যে কাজে দায়িত্ব চাকরের উপর, সে কাজে বাড়ির বউ করছে শুনলে বাবা মা কোনাল হয়তো রাগ করতে পারে। আপনি বাড়ির বড় ছেলে, কিন্তু আপনার প্রতি কারো কোনো লক্ষ্য নেই, কর্তব্য নেই। দোষটা আমারই বৌমা, এবারে জীবনবোধের সঙ্গে আমি নিজেকে খাপ খাওয়াতে পারিনি, কাজে আমাকে আমার মতোই থাকতে দাও। তুমি বুঝলামকে বলো এক কাপ চা দিয়ে দেবে। পারিবারিক আলোচনায় তুই তোকে পাবো না। আমাকে কি সত্যি তোমাদের দরকার হয় মা? শুনলি খোলা, শুনলি ছোট বোনের বিয়ের ব্যাপারে তোর কোনো দায়িত্ব নেই? বোনের বিয়ে? হ্যাঁ দাদা, ছেলেটি ধনীরই পছন্দ করার। কে ছেলেটিকে? আমিও চিনি, খুব ভালো ছেলে, ধনীর মিউজিক কলেজের প্রিন্সিপাল অরিন্দম ঘোষাল। বাবা মত দিয়েছেন? হ্যাঁ দাদা। মা তুমি? উনাল বলছে ছেলে যখন ভালোই, তাছাড়া ধনীরও খুব পছন্দ। কিন্তু আমাদের সুকান্ত কি দোষ করলো? তুমি বাবা তাকে কথা দিয়েছো, এমনকি আমিও তার মার সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছি। আমরা তখন বৈঠকখানা রোডের বাড়িতে থাকতাম মিনাল। রমেশ গানের এক কোয়াক মাস্টার স্কুল, তখন তোমাদের কি হয়ে গেছিল মা? ঠিক আছে, তোমরা কোথায় নেমে গেছিলে? যাকে কারণ কিছু ভাবতে হবে না, আমি একা তুমি বিয়েতে 50,000 টাকা খরচা করছি। এটা বৈঠকখানা রোড নয়, এটা নিউ আলি। না মিনাল, সুকান্তর সঙ্গে আর তোর বিয়ে হতে পারে না, তুই একটা সুকান্তকে বলে দিস। আবার জানিতি? না আমাকে তুমি শুধু এক কাপ চা এনে দাও।
হ্যাঁ, প্রথম দিকটা অবশ্য সবাই হয়েছে করেছে, কিন্তু বন্ধুরা আমার কথা যেন মনে হচ্ছে যে কুণাল আর সুহাসের মধ্যে কোথায় একটা বিরোধ দেখা দিয়েছে। তাই সবাই এখন কুণালের পক্ষে, বৌমাকে সহ্য হচ্ছে না। কুণালও বড্ড বেশি বাড়াবাড়ি করছে আজকাল, রোজ বেশি রাত্রে মাতাল হয়ে বাড়ি ফিরে চিৎকার চেঁচামেচি, চাকরদের উপর গালিগালাজ। বৌমা গোলমালটা বোধ হয় ওখানে হেমন্তদা, সুহাসের ঠিক এসব পছন্দ না। তা দু চার দিনের জন্য বৌমাকে ওর মা বাবার কাছে পাঠিয়ে দাও না। বৌমার তো বাবা মা কেউ নেই, তবে শুনেছি বৌমার বাবা নাকি স্বদেশী করতেন, নাম রণদাকান্ত বিশ্বাস। কি নাম বললে? রণদাকান্ত বিশ্বাস। বৌমার দাদামণির মেয়ে? দাদামণি? তুমি দাদামণির নাম শুনোনি? অবশ্য তোমরা কি করেই বা শুনবে, ওর চলাফেরা কথা কাজ দলের লোক ছাড়া কেউ জানতে পারত না। তখনকার দিনে ইংরেজরা দাদামণির মাথার দাম দিয়েছিল 20,000 টাকা। আর সবচেয়ে দুঃখের কথা কি জানো মৃণাল, উনি কোথায় কিভাবে মারা গেলেন তা কেউ জানে না, তাই ইতিহাসে ওর নাম নেই। জানো মৃণাল, এই দাদামণি ছিল উত্তর বাংলা আর সমগ্র আসামের অগস্ট আন্দোলনের একচ্ছত্র নায়ক। ইংরেজ রাজত্ব কেঁপে উঠেছিল ওর গর্জনে, ভারতবর্ষের সমস্ত বিপ্লবী মাথা নত করত ওর নাম শুনলে। মৃণাল, আমি একদিন বৌমাকে দেখতে যাব। হেমন্তদা আপনি কেন যাবেন, বরং বৌমাকে আমি একদিন নিয়ে আসবো আপনার কাছে। না না, আমি যাব না, আমি যাব না, আমি কিছুতেই যাব না। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো সুহাস, আমি ভেবেছিলাম তুমি আমার যোগ্য স্ত্রী হবে। তার জন্য বুঝি পার্টিতে যেতে হবে, ক্লাবে যেতে হবে, মদ কি হইহুল্লোর করতে হবে? প্রয়োজন হলে তাই করতে হবে, এগুলো আমার ব্যবসার অঙ্গ। মদ খেতে না চাও খাবে না, কিন্তু তুমি কুণাল দত্তের স্ত্রী, সবার সঙ্গে মিশবে, কথা বলবে, হইচই করবে, দিস ইজ অ্যারিস্টোক্রেসি, এটা আমার বিজনেস। আমি তোমার ব্যবসা বাড়াবার যন্ত্র না, এটা স্ত্রীর কর্তব্য। তুমি আমি অন্য কিছু করতে বলো করব, কিন্তু ওসব আমি পারবো না। পারবে পারবে, কোথা থেকে কোথায় চলে এনেছি ভেবে দেখো। তোমার দাদারা তো টাকা খেয়ে ঠিকই করে ফেলেছিল, তোমাকে মালবাজারে 2 চোরা কারবারির হাতে তুলে দেবে, সে সময় আমি গিয়ে উদ্ধার না করলে কোথায় ভেসে যেতে ভেবে দেখো। আজকে আজকে এসব কথা তোলার কোনো মানে হয় না, আমি কি তোমায় বলেছিলাম বাঁচাতে? বলনি, কিন্তু আমি দয়া দেখিয়েছিলাম, তার জন্য আমি কৃতজ্ঞ। আর সেই কৃতজ্ঞতার নমুনা আমার প্রতিটি কথার অবাধ্য হওয়া। তাহলে তুমি পার্টিতে যাবে না? না, দাদাদের মতন তুমি আমাকে পার্টিতে নিয়ে গিয়ে একে ওকে দেখিয়ে তোমার ব্যবসা বাড়াবে। মাগলার ছেলে বলে দাদাদের আমি ঘৃণা করতাম। মুখ ভেঙে দেব, আজে বাজে কথা একেবারে বলবে না। তুমি কুণাল দত্তকে এখনো চেনোনি। দাদাদের সঙ্গে ওর কেন পরিচয়? তাহলে কি কুণাল দত্তের দাদাদের মতন চোরা কারবারের ব্যবসা? Thank you.
তাহলে আপনি আপনার দাদাকে কিছুদিনের জন্য বাড়ির বাইরে কোথাও সরিয়ে দিতে চাইছেন এই তো Yes, Mr. Chatterjee. Yes. Jaldi. Aapni dada ke bidesh jabar tok to din. Jodi gelate paren, aapnake ami 5000 taka debo. Yes. Ei bine poishay bidesh jabar scope kojoner hoy. Dekhis, tor dada etob gelte bad. Oh, sure. Bolam to, byabostha korun. Ek ratrir jonno shobai ke scotch whisky jole dubiye rakho. বলো কি বলছিলে দাদাকে বাইরে পাঠাচ্ছ কেন বউকে সাহায্য করতে এখন অসুবিধা কিসে সুহাসের উপর দাদার একটা মরাল সাপোর্ট আছে তাতে কি হয়েছে আমাদের ব্যবসার বিষয়ে কিছু জেনে ফেলেছে বিপদে ফেলতে পারে মালবাজারের পার্টি তো রেডি আছে ওখানে পাঠিয়ে দাও দাদা বাধা দেবে কেন ভাবছো দাদাকে বিদেশে পাঠাও অল ক্লিয়ার ওকে এসব কি হচ্ছে নেশা করেছো করো তাই বলে তুমি ব্রজলালকে মারবে বেশ করেছি দরকার হলে আমি তোমাদের সবাইকে দ্রুত পেটা করবো চুপ করো সবাই শুয়ে আছে মাতলামি করো না কোনাল দত্তের হিম্মত তোমার এখনো জানা নেই বেশি বললে দাঁত ভেঙে দেবো ছোট বাবু চলুন আমাকে এসেন শাসন করতে গ্রাম্য জানোয়ার আন কালচার তোমার চন্দ্র পুলিশের ভাগ্য ভালো যে তুমি কোনাল দত্তের স্ত্রী হয়েছ যাও ঘরে যাও যাবো আমি এর আগেও তুই একদিন বৌমার কান্না শুনেছি স্বামী স্ত্রীর নিজেদের ব্যাপার তোর মাথা গলাবার দরকার সময় সময় দরকার হয় মা পারিবারিক শৃঙ্খলা বলে একটা কথা আছে যা বলার আমি বলবো তুই নিজের ঘরে যা যা ঘরে যা এসো আপনি কি পোস্টমাস্টার মশাই নাকি হ্যাঁ বলুন আমরা লালবাজার থেকে আসছি গেডির লোক বলুন কি চাই আপনার এখানে বাইরে থেকে যতগুলো পার্সেল এসছে সবগুলো একবার দেখতে চাই আপনার বসুন আমি দেখাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ নস্কর বাবু নস্কর বাবু নস্কর বাবু এরা পুলিশের লোক বাইরে থেকে যে পার্সেল গুলো এসছে এদের একবার দেখিয়ে দিন তো আপনারা আসুন আমার সঙ্গে যান ওর সঙ্গে যান আপনারা একটু বাইরে যান এই পার্সেল গুলো আজই এসেছে আজকালের মধ্যেই ডেলিভারি হয়ে যাবে চলো
Come on, let us check. Babu, apna kai bahut log dakche. জগন্নাথ মিশ্রের নামে দুটো পার্সেল বোম্বে থেকে এসেছে কি? হ্যাঁ, পুলিশ এসেছে ওই দুটো পার্সেলের খোঁজে। আপনি এখান থেকে এক্ষুনি চলে যান। জগন্নাথ মিশ্র বোম্বে থেকে এসেছি আপনার এই পোস্ট অফিসের ঠিকানা চিনেন না? আগে না নস্কর বাবু, আগে আপনি চেনেন? আগে না স্যার, নামও কখনো শুনিনি স্যার, এই তো প্রথম দেখছি। মাস্টার আপনার কাছে কোনো ছুরি আছে নাকি? এটা গোপন করতে হবে। ছুরি? ও ইয়েস। মাই গুডনেস, খবরটা ঠিকই ছিল। চ্যাটার্জি একই বলে সোর্স, বুঝলেন? পোস্টমাস্টার মশাই, আপনার ঠিকানা এসছে। মাস্টার আমরা এই পাথরগুলো সিজ করলাম। সেনবাবু, ইয়েস স্যার, আপনি একটা সার্চ লিস্ট তৈরি করে মালগুলো ঠিক মতো বুঝে মাস্টার মশাই একটা কপি দিয়ে যাবে। ওকে স্যার। পোস্টমাস্টার মশাই, জগন্নাথ মিশ্রের নামে এই দুটো পার্সেল কেউ নিতে এলে সঙ্গে সঙ্গে থানায় খবর দেবেন, লোকটা যেন পালাতে না পারে। লস্কর বাবু, আপনি তো পার্সেলের চার্জ যথার্থ, একটু নজর রাখবেন। যে আগে আগে নিশ্চয়ই নিশ্চয়ই স্যার, ইট ইজ আওয়ার ডিউটি, মানে ওই নামে কেউ যদি আসে না আমি সঙ্গে সঙ্গে ফোন করে খবর দেব স্যার, মানে আপনাদের খবরটা দেব। মৃণাল, তোমার সঙ্গে একটু কথা আছে, বসো। বস বস। তুমি বসো না। না না, তুই বস। চা বা কফি কিছু খাবি? না মা। আচ্ছা মৃণাল, কুণাল মানুষ হয়েছে, টাকা করছে, আমরা সবাই খুব খুশি হয়েছি। বদ্দোষ যা আছে সেটা খুব ধর্তব্যের মধ্যেই নয়। তাহলে কুণালের মদ খাওয়া, রোজ মাতাল হয়ে বাড়ি ফেরা, ক্লাব পার্টি, এগুলো সাপোর্ট করছো? না, ঠিক সাপোর্ট করার কোনো কথা হচ্ছে না। তবে কি জানো, ব্যবসার খাতিরে কুণালকে যে সমাজে চলাফেরা করতে হয় তাতে এগুলো প্রয়োজন। তাই বলছিলাম বাবা, কালকে রাতের ব্যাপারটা নিয়ে চিন্তা টিন্তা করে নিজের মনটাকে খারাপ করো না। তুমি আর কিছু বলবে? হ্যাঁ, আর একটা কথা, আমি কদিন ধরে লক্ষ্য করছি, মানে কুণাল ফিরে আসার পর থেকেই দেখছি যেন তুমি আস্তে আস্তে যেন সংসার থেকে নিজেকে সরিয়ে নিয়ে যাচ্ছ। স্পষ্ট করে বলো কি জানো, কুণালও তোমার ব্যবহারে একটু দুঃখিত হয়েছে বাবা। এটা আমিও ঠিক বুঝতে পারছি না মিনা, কুণালের সাফল্যে তোর এত লজ্জিতে কিরে, বল কিছু তো বলবি। কি বলবো মা, তোর বাবা যা যা বললেন। এসব আলোচনার সময় এখনো আসেনি বাবা, এসব প্রশ্নের উত্তর দেবার আগে হয়তো নিজেরাই জবাব পেয়ে যাবে। আমি উঠি। মৃণাল, তবু তোমার যা বলবার আছে আমাকে বলে যাও, কুণালকে আমার সব কথা বলতে হবে। বাবা, জীবনের সংজ্ঞা সম্পর্কে আমার সঙ্গে আমার মত আজ আর কিছুতেই মিলবে না, কাজে আলোচনা সম্পূর্ণ অর্থহীন। তবে একটা কথা আমি নিশ্চয়ই বলবো, যে কুণাল তোমাদের সুখে রেখেছে, তাই তার কোনো দোষটাই আজ তোমাদের চোখে পড়ে না। তোমাদের এই পরিবর্তন দেখে
আমি কিন্তু মনে মনে খুব কষ্ট পাচ্ছি। এ কথা যদি বলিস নন্দ তোকে সুখে রেখেছে, সবার এত সেবা যত্ন, তুইও তো নিশ্চিন্তে আছিস। মা, ব্যক্তিগত ভাবে শুধু কুণাল কেন, কারো উপরে নির্ভর না করলেও আমার চলবে, কারো সেবা যত্ন না হলেও চলবে, কারণ আমার প্রয়োজন অতি সামান্য। আর একটা কথা তোমাদের জেনে রাখা দরকার, আমি এই নিউ আলিপুরের বাড়িতে আছি এই জন্যে যে আমি এখনো তোমাদের গভীরভাবে শ্রদ্ধা করি, তোমাদের ভালোবাসি, কিন্তু যেদিন সেটা আর পারবো না সেদিন দেখবে ঠিক আমি এখান থেকে সরিয়ে গিয়েছি। আচ্ছা বাবা, আমি চলি। দাদা, বৌমা কিছু বলবে? মা বাবার সঙ্গে আপনার কথা আমি শুনেছি, আপনার সেবা যত্ন আমি কিছুই করতে পারি না, যা কিছু করি নিজের আনন্দে করি, অন্য কারোর নির্দেশে নয়। মৃণাল ঠাকুর কো এসেছিলেন, তোমার দাদার সঙ্গে দেখা করে চলে গেলেন, জানি তোমার জন্য অপেক্ষা করেছিলেন। তাও জানি, দেখা করলে না কেন? প্রয়োজন নেই। মৃণাল কেরম তাচ্ছিল্য করছো কেন, কোনো বড় গাছে লোক বেঁধেছো নাকি? মানে? আমি কিন্তু মৃণাল ঠাকুর বাবা মার কাছে যাচ্ছি বিয়ের দিন ঠিক করতে। না, এখন সময় আসে, এলে বলবো। মেয়েদের এত চিৎ ভালো না শিবানী। বৌদি, দাদার এত শরীর খারাপ, ভাবনা হয় না নিজের ছেলে মেয়েদের ভবিষ্যৎ, ভাবনা হয় না তোমার? তোমার ওই রোজগারের টাকা না হলে আমাদের সংসার চলবে না, এমন অহংকারী হতে তোমাকে কে শেখালো শিবানী? বৌদি, বৌদি আমি এমন ভাবে বলিনি, তুমি আমার উপর রাগ করো না। না, তোমার কোনো কথা শুনবো না। বৌদি প্লিজ, তুমি আমাকে ভুল বুঝো না। শিবানী, আমাদের সংসারে অভাব আছে, তোমার দাদার রোজগারও কম, দরকার হলে আমি তোমার কাছে হাত পাতবো, ভিক্ষে চেয়ে। বৌদি কি যাতা বলছো? যাতা নয় শিবানী, আমার চোখের সামনে তোমরা দুজন এভাবে নষ্ট হয়ে যাবে, আমি কিছুতেই সহ্য করবো না। লেখা কমপ্লিট? একটু বাকি আছে। তাহলে একটু ঘুরেই আসি। ইচ্ছে বসতে পারেন? তাহলে বসি। বুঝলে মৃণাল, নিজের প্রশংসা নিজে করতে চাই না, কিন্তু তুমি আমার নিজের লোক, তাই তোমাকেই বলি। আমি না থাকলে এই কাগজ একদিনে উঠে যেত। ঝামেলা কি ঝামেলা, আর কত কাজ, এ কি সত্যিখানি কথা? তুমি বলো। বংশী, বংশী, ডাকলেন কেন বাবু? মৃণাল, বংশী। ও, এটা জানি না। ঠিক আছে, আর কিছু খাবেন? না, বংশী আমার জন্য দুটো কড়া করে টোস্ট, ঠিক আছে? ডবল ডিমের মামলে, একটা পান আর এক প্যাকেট সিগারেট আনবি। আর কি জানতে? না আর কিছু না। এই এক টাকা অত করে জিনিস হবে না বউ, বলে দিচ্ছি। হবে না? কি করে তাহলে কাজ করি, পানটা বাদ দিয়ে। শুধু পান কেন, অনেকগুলো বাদ যাবে। যা যা। বুঝলে মৃণাল, দায়িত্ব দায়িত্ব, সবসময় ভাবি কি করে কাগজটার উন্নতি করা যায়। আর পারি না বাবা। স্যার, আপনাকে শ্রীকান্তবাবু এক্ষুনি একবার ডাকছে। শোনো শোনো, মানে এদিকে বলতে যেও না, আমি এখানে, শালা আবার কৈফত চাইতে পারে। এসো এসো মৃণাল, এসো বসো। পরিচয় করিয়ে দিই, মিস্টার সান্যাল, মিস্টার চ্যাটার্জি ইন্টারন্যাশনাল কালচারাল সোসাইটির সেক্রেটারি, আর উনি ওই সোসাইটির লিহাজ অফিসার মিস্টার বারিন সাহা। ঠিক আছে, ধন্যবাদ।
আপনার কালকের লেখা সম্পাদকীয় সত্যি আমাদের বিস্মিত করেছে। আমাদের অর্থনীতির উপর এমন প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ বহুদিন আমাদের চোখে পড়েনি। আপনার পড়াশোনার গভীরতাকে সত্যি শ্রদ্ধা করতে হয়। মিস্টার দত্তর কাছে আপনার কথা অনেক শুনেছি। মিস্টার দত্ত, আই মিন আপনার ছোট ভাই কুনাল দত্ত। ও, কুনালকে আপনি চেনেন নাকি? কুনাল তো আমার ব্যক্তিগত বন্ধু। আচ্ছা, তাছাড়া আমার অফিসে তো মানে হেড অফিস আর কি যথেষ্ট প্রতিপত্তি আছে। আমরা কিন্তু সম্পূর্ণ অন্য প্রয়োজনে আপনার কাছে এসেছি। বলুন, ইন্টারন্যাশনাল কালচারাল সোসাইটির কর্মপদ্ধতি হয়তো আপনার জানা নেই মিস্টার দত্ত। আগে না, তবে আপনাদের প্রতিষ্ঠানের নাম শুনেছি, পৃথিবী বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা অন্যান্য শিক্ষা সাংস্কৃতিক প্রতিষ্ঠানে জ্ঞান ও অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য আমরা মাঝে মাঝে ভারতবর্ষ থেকে বুদ্ধিজীবীদের পাঠিয়ে থাকি। ইতিমধ্যে কয়েকজন সাংবাদিক ঘুরে এসেছে। আপনার নির্ভীক বলিষ্ঠ মতামতে সোসাইটি মুগ্ধ। সম্প্রতি কয়েকজন ভারতীয় বুদ্ধিজীবীকে ইংল্যান্ড ও ইউরোপের কিছু কিছু দেশে পাঠাবার ব্যবস্থা সোসাইটি করেছে। আর যে এক বছর বাইরে থাকতে হবে তার জন্য আছে ভালো একটা লাউন্স, স্কলারশিপ ইত্যাদি ইত্যাদি। আমাদের অনুরোধ, আপনি এই সুযোগটা গ্রহণ করুন মিস্টার দত্ত। প্লিজ প্লিজ মিস্টার দত্ত প্লিজ, এ তো খুব ভালো অফার মিনরাল, তোমার এক্ষুনি রাজি হওয়া উচিত। নিশ্চয়ই, আপনার আরো অভিজ্ঞতার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ, মানুষ, তাদের সংস্কৃতি এসব দেখা অত্যন্ত প্রয়োজন। তাছাড়া আমরা তো কোনো অযোগ্য লোককে রেকমেন্ড করছি না, কি বলেন শ্রীকান্তবাবু? নিশ্চয়ই নিশ্চয়ই, সেদিক দিয়ে মিনরাল ইজ দ্য বেস্ট চয়েস। মিস্টার দত্ত, আপনার যা প্রতিভা, এরপর আপনি জাপান যাবেন, আমেরিকা যাবেন, সারা পৃথিবীর কাগজে আপনি লিখবেন, ভবিষ্যতে তার জন্য নানা রকম ইন্টারন্যাশনাল ফেম, রিওয়ার্ড, আরো 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 কত কি। তাহলে তাহলে আপনার কোনো আপত্তি নেই তো? দেখুন মিস্টার চ্যাটার্জি, এই ব্যাপারটা এত অপ্রত্যাশিত যে আমাকে ভাবতে একটু সময় দিতে হবে। আমি মন স্থির করে আপনাদের পরে জানাবো। ঠিক আছে ঠিক আছে, ওর জন্য ভাবছেন কেন, আপনার সময় মতোই আমরা ব্যবস্থা করব। হ্যাঁ, আপনাদের প্রস্তাবের জন্য অনেক ধন্যবাদ। তাহলে আমি এখন উঠি স্যার, একবার লালবাজার যাবার আছে। আপনাদের তো কথাবার্তা সব হয়ে গেছে, মিনরাল এখন আসতে পারে। এসে গেছো, ভালোই আছে। আচ্ছা, এবছরে প্রথম ছ মাসে পশ্চিমবাংলায় যতগুলি রাজনৈতিক খুন হয়েছে তার সংখ্যা, তোমার কি কলকাতার সংখ্যাটা আলাদা করে চাই? হলে ভালো হয় সুমিলদা। তাহলে তুমি তাই করো, দুটো আলাদা করে নিয়ে এসো। আপনার কি একটু ডিটেল চাই না? শুধু নাম্বারটা হলেই চলবে। আর ডিটেলটা পেলে ভালো হয়। দুটো লিস্ট তৈরি করতে একটু সময় নেবে স্যার? তা লাগবে। মৃণাল এখন আমার অফিসে খানিক থাকবে, ও আমার সঙ্গে লাঞ্চ করে যাবে, তুমি দুভাগেই করে নিয়ে এসো। রাইট স্যার। বাই দি ওয়ে, আমি গত মাসে তোমাকে দুবার টেলিফোন করেছিলাম, তুমি কি কলকাতার বাইরে গিয়েছিলে? হ্যাঁ সুনীল দা, চিফ মিনিস্টার একটা কমিটি ফর্ম করেছে, আমাকে তার জন্য বর্ধমান আর মেদিনীপুর ডিস্ট্রিক্টে যেতে হয়েছিল। তো হঠাৎ কি ব্যাপার, মাধবকে স্মরণ করলেন? আরে না না, ব্যাপার কিছু নয়, এই তোমার বৌদি বাড়িতে একটু খাওয়া দাওয়ার বন্দোবস্ত করেছিলেন, তা তিনি চাইছিলেন যে তুমিও আসো। এ হে সুনীল দা, এরকম একটা চান্স মিস করে গেলাম। যাই হোক, বৌদিকে বলবেন কিন্তু, আমি একদিন যাবো, বেশ গিয়ে জমিয়ে খেয়ে আসবো। আরে তোমার যখন ইচ্ছে তুমি বাড়িতে চলে আসবে, তুমি তো আমার নিজের লোকের মতো। তোমার ছোট ভাই কুনাল কি কখনো বোম্বেতে ছিল? হ্যাঁ তাই তো শুনেছি। কেন শুনেন না? না না, হিন্দিতেই বলছি। চলো পাশে ঘরে লাঞ্চ খেয়ে।
দাদা আসুন আপনি খাবার নিচ্ছি তুমি আমার উঠাইলে কেন বৌমা ঠান্ডা খাবার কি খেতে পারি নাকি এখন থেকে আপনার খাবার গরম রাখার ব্যবস্থা করেছি কি দরকার এসব ঝঞ্ঝটের এতে কোনো ঝঞ্ঝাট নেই আমি সাধারণ ঘরের মেয়ে দাদা বরাবর এসব করে এসেছি এতে আমার কোনো অসুবিধা হয় না গরম ভালোই লাগে বসুন খেতে বসুন দাদা গ্রজলাল বললো তুমি আমায় দেখেছো হ্যাঁ বস বৌমা আমি একটু কুণালের সঙ্গে কথা বলবো কুণাল আমার কিছুদিন ধরেই সন্দেহ হচ্ছে ও রোজগারের পথে গোলমেলে মানে মানে তুই ঠিক সৎ পথে টাকা রোজগার করিস না ব্যবসাটা বেআইনি এসব কথা তোমায় কে বলেছে সুহাস বুঝি তোকে দেখলে যে কোনো লোকে বুঝতে পারবে সৎ পথে টাকা রোজগার করলে তুই এইভাবে টাকা নষ্ট করতে পারছিস না দেখো দাদা ব্যবসার খাতিরে সবাইকে বেআইনি কাজ করতে হয় আজকের দিনে ধোয়া তুলসী পাতা দিয়ে কেউ ব্যবসা চালাতে পারে না এভাবে চললে তুই কিন্তু বিপদে পড়বি কুণাল এখন সাবধান হ আমরা সাবধানেই কাজ করি দাদা তোমাকে এ নিয়ে ভাবতে হবে দেখ কুণাল তোনের বিয়ে বাবা মা তোর আশ্রয়ে আছেন সুহাস আছে এখনো সময় আছে ভালো পথে ফিরে আয় কুণাল আমি তোকে কিন্তু আবার সাবধান করে দিচ্ছি আমাকে সাবধান করবার দরকার নেই তোমার বৌমাকে সাবধান করো তার মানে আমার ভয় হয় ওনা আমার চরম ক্ষতি করে বসে দাদা এই বাড়িতে সুহাস একমাত্র তোমাকেই শ্রদ্ধা করে যদি কারোর কথা শোনে সে তোমার তুমি একটু বুঝিয়ে বলো ওকে এই ব্যবসায় কোনো অন্যায় নেই আজকের দিনে ভালোভাবে বাঁচতে গেলে এটা প্রয়োজন তুমি একটু বুঝিয়ে বলো ও যেন আমার কথা মতো চলে কি করে চলবে তুই বৌমার সঙ্গে ব্যবহার করিস কোনো মেয়েরই তা সহ্য করা উচিত যা যা সহ্য করবে না তো যাবে কোথায় কোথাও যাবার জায়গা আছে ওর নোংরা মেয়ে ছেলে কুণাল আমি কিন্তু এ ধরনের কথা শুনতে অভ্যস্ত নই বি কেয়ারফুল আরে রাখো আমিও তোমার মেজাজকে পরোয়া করি না যা আপনার কিছু লাগবে দাদা না তুমি শুতে যাও বাবা আমায় কোনো পরামর্শ দেবেন না তুমি নিজেই বুঝতে পারবে যে বা দরকার হবে না তুমি এসো কি ব্যাপার এখানে তোমার কি দরকার তোমার কোনো দরকার আছে কিনা জানতে এসেছি নেই শোনো পুলিশের কাছে পাথরের দুটো পার্সেলের খবর কে পৌঁছে দিল জানো তুমি কি আমার সাথে করছো নাকি করতে পারলে ভালোই হতো ভবিষ্যতের জন্য সাবধান হও তোমারও একটা ব্যবস্থা করতে পারতাম নেশা করছো করো কিন্তু এই সমস্ত নোংরামির মধ্যে আমাকে চেনো না যাও যাও বাহাদুরি মেরো না আমি না নিয়ে এলে তো আজকে চোখে মুখে রং মেখে বাজারের গলিতে দাঁড়িয়ে থাকতে হতো ভদ্রভাবে কথা বলো অন্য মেয়ে হলে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিতাম
যাও যাও, দাদাকে গিয়ে নালিশ করে এসো। দাদা দাদা, আপনার চা। কাল রাত্রে আপনি ঘুমননি? না, ঘুমটা ঠিক এলো না। কতগুলো ব্যাপারে মনটা খুব বিক্ষিপ্ত হয়ে আছে বৌ। আমার আমার আর এই বাড়িতে থাকা সম্ভব হচ্ছে না দাদা। সে কি বৌমা? হ্যাঁ, ওর অত্যাচারের মাত্রাটা দিন দিন বেড়েই চলেছে। কালও আমায় রেহাই দেয়নি। স্বামীর কাছে আমার কোনো দাম নেই। এ বাড়িতে কেউ আমায় ভালোবাসে না, চায় না। মিছিমিছি অপমান সহ্য করে কি আশায় থাকবো বলুন। কোথায় যাবে? জানি না, কিছু জানি না। তবে দাদাদের কাছে ফিরে যাব না। তোমার তো শুনেছি সংসারে কেউ নেই। নেই বলেই তো ভালো। বাঁচলাম কি মরলাম কারোর কোনো চিন্তাই হবে না। তুমি জানলে কি করে? আমি কেন, সারা বাংলাদেশ জানে। সারা বাংলাদেশ জানে মানে? তুমি আজকে কাগজ দেখো নি? না মানে শিবানি হয়েছে কি, ওই তাড়াহুড়ো তো সকালে আজ কাগজটা পড়া হয়নি। কি লিখেছে? আমি নিয়ে আসছি কাগজ। কাগজটা আছে, আপনি বসুন। ম্যাডাম একটা কথা ছিল। বলুন। আজকে লাঞ্চের পরে আমাকে একটু ছুটি দিলে ভালো হয়। কি ব্যাপার? আমার স্ত্রী একটু অসুস্থ হয়ে পড়েছে। ঠিক আছে, আপনি যান, দরকার হলে আমি জিএমকে বলে দেবো। আর শুনুন, ওই জুট এক্সপোর্টের ফাইলটা আমার ঘরে পাঠিয়ে দেবো। আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আশ্চর্য, কবে যাচ্ছ? না না শিবানি, তুমি বিশ্বাস করো, আমি তো বলেছিলাম যে আমি ভেবে দেখব, আমি কোন কথা দিইনি। কিন্তু কাগজ যা বেরিয়েছে তাতে তো মনে হচ্ছে তুমি মত দিয়েছ। তুমি রাজি? না না, এটা অন্যায়, এটা অত্যন্ত অন্যায়। হ্যাঁ যাক শিবানি, শোনো, তোমার সঙ্গে আমার একটা বিশেষ দরকার আছে। তুমি একটু বেরোবে আমার সঙ্গে? বাড়ি, আমার অফিস। আমার জন্য নাও না একদিন ছুটি। কি অসুবিধা আছে? একটু অপেক্ষা কর, আমি আসছি। বৌদি, যাই বলুন, তুমি কিন্তু ভুল করো না। এ সময় হেমন্ত তাকে ছেড়ে আসা তোমার উচিত হবে। আরো সময় দিতে চাও আমাকে? তোমার কি মনে হয় আমি খুব স্বার্থপর? আজকে কিন্তু তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। হ্যাঁ শিবানী, কাল সারা রাত ভালো ঘুম হয়নি।
নিজেকে এমন ক্ষয় করছো কেন? শরীরের দিকে নজর দেওয়া কি তোমার দরকার মনে হয় না? আমার জন্য ভাবছো কেন? আমি ঠিকই আছি। না, তুমি ঠিক নেই। কিছু একটা হয়েছে। কি হয়েছে তোমার? শিবানী, তুমি কুণালের স্ত্রী সুহাসের কথা শুনেছো নিশ্চয়ই? শুনেছি। চলো তোমাকে ওরা থেকেই বলি। থ্যাংক ইউ মিস্টার চ্যাটার্জি, দাদাকে এত সহজে টোপটা গেলাতে পারবেন আমি ভাবতেই পারিনি। এবার আমার টাকাটা দাদাকে আগে প্লেনে তুলে দিন, প্লেনটা ছাড়বে টাকাটাও আপনার পকেটে চলে যাবে। অত ভাবছেন কেন মিস্টার দত্ত? সামনের মাসেই আপনার দাদাকে প্লেনে তুলে দিচ্ছি। ওকে ছাড়লাম। ধন্যবাদ। ইয়েস, আর দেরি করা বোধহয় ঠিক হবে না। এর মধ্যে 2 লাখ টাকার বেশি আছে, খাঁটি সোনার। দমদম থেকে প্লেন ধরাটা ঠিক হবে না। তুমি একটা গাড়ি নিয়ে জামশেদপুর যাও। ঠিক আছে, সেখান থেকে ট্রেনটা ধরো। অলরাইট, তাহলে তো আমায় এক্ষুনি যেতে হচ্ছে। তাই যাও, বোম্বেতে পৌঁছে আমাকে একটা ট্রাঙ্ক কল করবে। গুড লাক। সহ্য করে যাচ্ছ? টুনির বিয়ের আগে আমি ঠিক এটা চাইছিলাম না, কিন্তু সুহাসকে তো বাঁচাতে হবে, ও যদি কিছু একটা করে বসে। হ্যাঁ, অসম্ভব কিছু না, ওর মনে হচ্ছে অবস্থা। তাহলে আমি শিওর, আমি বুঝতে পারছি না কি করলে ভালো হয়। না না, এমন একটা সুন্দর জীবন এমন করে নষ্ট হয়ে যাবে এ হতে পারে না। আচ্ছা মৃণাল, আমি যদি একটা কাজ করি। কি বলো? আমি যদি সুহাসকে আমাদের বাড়ি নিয়ে আসি। অসম্ভব, সুহাসকে বাড়ি থেকে বেরোতেই দেবে না, আর বিশেষ করে তোমাদের বাড়িতে। সে দায়িত্ব আমার, সুহাসকে আমি যেমন করে পারি নিয়ে আসবো। দেখো, চেষ্টা করে দেখো। তোমাদের কথা মৃণালের মুখে কিছু কিছু শুনতে পাই, তা বাবা মাঝে মাঝে এখানে এলেই তো পারো। আপনাদের কথা আমাদের খুব মনে হয় কাকা বাবু। আচ্ছা আচ্ছা আচ্ছা, সোনালির বিয়ের খাওয়া কিন্তু পাওনা আছে কাকিমা। বেশ তো, একদিন খেয়ে যাস। হ্যাঁ, এমনি আসবো কেন, নিমন্ত্রণ করতে হবে। ওরে বাবা, কাকিমার বাড়িতে তুমি বিনা নিমন্ত্রণে খেতে পারো। হ্যালো শিবানি, জবাব পেলি তো? ঠিক বলেছ মা, ঠিক বলেছ। কাকিমা কিন্তু আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে। আর আমি আমি কুণালের বউটি ভারী সুন্দর হয়েছে কাকিমা। দাদা তো বিছানা ছেড়ে উঠতেই পারেন না, কুণালের বউকে দেখারও খুব ইচ্ছে। শুনেছি সুহাসের বাবা নাকি দাদার সঙ্গে স্বদেশী করতেন। তাই নাকি?
বেশ তো ভালো কথা, যাবে একদিন তোমাদের বাড়িতে, বলবার কি আছে? তাহলে আজই নিয়ে চলো না শিবানী। হ্যাঁ কাকাবাবু, আজকে নিয়ে যাই সুহাসকে। আজই? না না না, আজকে কি করে যাবে বৌমা, কুনাল বাড়িতে নেই। আপনাদের মত থাকলে কুনাল আপত্তি করবে না। না না শিবানী, কুনালকে না জিজ্ঞেস করে বৌমার কোথাও যাওয়া উচিত না। কাকিমা, এখন কুনালকে কোথায় পাওয়া যাবে? বোধহয় অফিসে। হ্যাঁ অফিসিয়াল অফিসিয়াল। আমি তাহলে কাকাবাবু কুনালকে একটা টেলিফোন করে বড় মত নিয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো হবে। তুমি এক কাজ করো মা, টেলিফোনটা ওই ঘরে আছে, যাও। নাম্বার কত? নাম্বারটা খাতায় আছে। হ্যাঁ হ্যাঁ খাতায় লেখা আছে, খাতায় লেখা। কাকিমা আপনি সত্যি ভাগ্যবতী, ছোট ছেলের এত বড় ব্যবসা, তার উপর বড় ছেলে বিলেত যাচ্ছে। আজকাল তো কুনালের খুব নাম ডাক শুনি। হ্যাঁ জানো না বুঝি, কলকাতা ছাড়াও বম্বে ম্যাড্রাস দু জায়গায় দুটো অফিস আছে। ও তাই নাকি? তাহলে তো ইন্দ্রাণীর জন্য একটা ভালো চাকরির কথা ওকে বলতে হবে। ওর যা জানাশোনা আছে ইন্দ্রাণীর জন্য খুব ভালো চাকরি জোগাড় করে দিতে পারবে। তোমরা বলো না এসে একদিন। টেলিফোনে কুনাল আপনাকে ডাকছে। কিরে কুনাল কিছু বলবি? হ্যাঁ সুহাসকে ওরা নিয়ে যেতে চায়, যেতে দাও, দু চার দিন ওখানে কাটিয়ে আসুক। তোর আপত্তি নেই তো? না, ভাঙা বাড়িতে গিয়ে বুঝুক এখানে কত আরামে থাকে। আচ্ছা ঠিক আছে রাখছি। বৌমা তুমি তৈরি হয়ে নাও, দু চার দিনের মতো জামা কাপড় সঙ্গে নাও। আমি অতি সামান্য মানুষ, লোভ আমার কম, প্রয়োজন আরো কম। সারা জীবন দুঃখ কষ্টের সঙ্গে লড়াই করে নিজেকে ভালো করে চেনার সুযোগ পেয়েছি, সবকিছু একটু একটু করে সইতেও শিখেছি। এত অল্প আমায় কেনা যাবে না স্যার। ঝড়ের মুখোমুখি দাঁড়াতে হলে আমি দাঁড়াবো, লোককে ঘৃণা করে হারাতে হলে কিছু হারাবো। ঝড়ের মুখোমুখি দাঁড়াতে হলে আমি দাঁড়াবো। যদি কিছু না পায় নয় কিছু সে পাবে না, নিলাম করে তবু আমায় কেনা কবু যাবে না।
ফেরতে যদি পথ না পাই খুঁজে আধারে পা আমি বাড়াবই ঝড়ের মুখোমুখি দাঁড়াতে হলে আমি দাঁড়াবো সামূল্যতার কিছু পায়নি জীবন খাতা ছিঁড়েছে পাতা তবু কাহিনী শেষ হয়ে যায়নি যে দীপ আমার নিভে গেছে কি হবে তাকে বলো জেলে আর তবুও ক্ষোভ নেই হিসাব আমার যদি গোনাই কবু মেলে আর দীনতাহীনতা স্বার্থ পরতার ক্ষুদ্র সীমা আমি ছাড়াবই ঝড়ের মুখোমুখি দাঁড়াতে হলে আমি দাঁড়াবো লোভকে ঘৃণা করে হারাতে হলে কিছু হারাবো ঝড়ের মুখোমুখি দাঁড়াতে হলে আমি দাঁড়াবো রেডিও রেকর্ডিং টিউশনের ফাংশন চলে যাচ্ছে মোটামুটি মা কেমন আছে ভালো আছে সেই যে আমার অফিস থেকে মন খারাপ করে চলে এলে আর তো দেখাই করলে না কি ভুলে গেছো নাকি আমাদের না দাদা আপনার কথা সবসময় মনে হয় মাও আপনার চেষ্টা করছে ওটাকে দাঁড় করা বাবা বেশ খুব ভালো কথা আচ্ছা সুকান্ত ওই মডার্ন মিউজিক কলেজের প্রিন্সিপাল ওই অরিন্দম ঘোষাল ওকে তুমি চেনো চিনি দাদা আচ্ছা ভদ্রলোকের স্বভাব চরিত্র কিরকম শুনেছি তো ভালো না সাংসারিক জীবনে গোলমাল জার্মানি থেকে ফিরে ভদ্রলোক বিয়ে করেছিলেন বিয়ে করেছেন স্ত্রীর টাকা দিতে স্কুলটা শুনছি সম্পত্তি ওদের মধ্যে নাকি বিচ্ছেদ হয়ে গেছে আচ্ছা আজ উঠি কিছু হয়েছে নাকি দাদা তোমাকে পরে বলবো সুকান্ত তোমার বিদেশ যাবার খবরটা সবার আগে আমাদের জানানো উচিত ছিল দাদা ঠিক বলেছিস ঠিক বলেছিস সকাল থেকে ফোনের পর ফোন এসেছে সবাই তোর খবর নিচ্ছিলেন তোকে সবাই অভিনন্দন জানালেন দুজন মন্ত্রীও তোকে ফোন করেছিলেন কিন্তু কি জবাব দেব আমরা তো কিছুই জানি না তুমি জানো আজকাল আমাদের সবাইকে দূরে দূরে সরিয়ে রাখতে চাও আসলে আমাদের ছেড়ে চুপি চুপি পালাবার চেষ্টা বুঝেছি ছোটদা আমি চলি মামা দেরি হয়ে যাচ্ছে চলি জানা তোর সঙ্গে কথা আছে দাদা আমার দেরি হয়ে যাচ্ছে কোনো অরিন্দ ওয়েট করছি বিকেলে এসে শুনবো আজই অরিন্দমকে বাড়িতে নিয়ে আয় তোর বাবা বলছিলেন বিয়ের কথা পাকা করতে সামনে মাসে ভালো দিন আছে কুনালেরও তাই মত আমি অরিন্দমকে বলবো
তাড়াতাড়ি তোকে কিন্তু ফিরে আসতে হবে। তোকে সংসারী দিকে যেতে পারলে আমি শান্তিতে মরতে পারি। হ্যাঁ, কবে বিদেশে রওনা হচ্ছিস, কিছু ঠিক করলি? বিদেশে আমি যাচ্ছি না বাবা। মানে? মানে ওদের প্রস্তাবে আমি ঠিক রাজি হতে পারলাম না, তাই না করে দিয়েছি। সে কি এমন একটা লোভনীয় প্রস্তাব তুই না করে দিলি? হ্যাঁ, কারণ ভেবে দেখলাম যে কোনো লাভ নেই। লাভ থাকবে কি করে? নিজের ত্যাগ করা মুরদ নেই, কেবল বড় বড় কথা। লজ্জা কর না তোর ছোট ভাইয়ের ঘাড়ে বসে দিন রাত খেতে থাকতে, বউটাকে পর্যন্ত মন্ত্রণা দিচ্ছিস। ভেবেছিস আমি কিছু লক্ষ্য করি না? সবকিছু তোমরা লক্ষ্য করবে এটা তোমার প্রত্যাশা না, কিন্তু তা তোমরা করো নি, তা না হলে বউ মারা যে অবস্থা হতো না। বৌমা এ বাড়ির মনোবৃত্তিকে এখন আয়ত্ত করতে পারেনি মৃণাল। ভুলটা আমারই বাবা, বিয়ের ব্যাপারে আরো সাবধান হওয়া উচিত ছিল। তোমরা ভাবতে পারো যে বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি একদিনের জন্যও শান্তি পাইনি। দোষটাকার স্ত্রীর মর্যাদা দিয়ে ওকে আমি তুলে এনেছিলাম, সেটা যদি ওর পছন্দ না হয় ওর যেখানে খুশি চলে যেতে পারে। বৌমার অন্যায় হয়ে থাকলে তাকে ক্ষমাও তো করা যায়। না যায় না, আর করা উচিত নয়। আচ্ছা মৃণাল, তুই তো বৌমাকে একটু বোঝাতে পারিস, বাড়িতে রোজ এই অশান্তি, আমাদের প্রতি কি তোর কোনো কর্তব্যই নেই? না নেই, এখন যদি কারো কর্তব্য থাকে তবে সেটা কুণালের। তার মানে? মানেটা খুব স্পষ্ট বাবা, যখন নিঃসম্বল দরিদ্র হয়ে দেশ ছেড়ে এসেছিল তখন আমার ছিল, কিন্তু এখন যার আশ্রয়ে নিশ্চিন্ত আরামে দিন কাটাচ্ছ এখন কর্তব্যটা তার। মেয়াল ভদ্রভাবে কথা বলবি, তোর কাছ থেকে এটা আমি আশা করিনি। আমিও আশা করিনি বাবা, তোমরা সব জেনে শুনেও বৌমাকে দিনের পর দিন যে মারধর করেছে, অপমান করেছে, তার কোনো প্রতিবাদ করো না। বৌমার স্বভাব চরিত্র ভালো না, বাপের বাড়ির লোকের আরো খারাপ। বৌমা আগে কি অবস্থায় ছিল তা আমরা জানি, ওরকম মেয়েদের স্বভাব চরিত্র ভালো হতে পারে না। তোমার লজ্জা করে না দাদা সুহাসের হয়ে ওকালতি করতে? নিজে তো মহাপুরুষ সেজে বসে আছো, তুমি যে কি আমাদের জানতে বাকি নেই। আমি কি? সুহাস তোমার ছোট ভাইয়ের বউ, ওকে নিয়ে তোমার এত মাথা ব্যথার একটাই মনে হয়। কুণাল মুখ সামলে কথা বলবে। চুপ করো, তোমার ভণ্ডামি আমি সহ্য করেছি। আমি নেশা করে পড়ে থাকি আর আমার বউটা বেশ্যা মেয়ে দিব্যি তোমার ঘরে রাত্রির কারি সকালে বেরিয়ে আসে। আমার সমস্ত জিনিসপত্র একটা ট্যাক্সি করে বিকেলে আমার অফিসে পৌঁছে দেবে। কোথায় যাচ্ছিস তুই মৃণাল? বাবা এই বাড়িটা মৃণালের বাড়ি, তোমাদের ছেড়ে যেতে এতদিন কষ্ট হচ্ছিল তাই ছিলাম, কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না। কেন সম্ভব হচ্ছে না? আমাদের বাড়িতে যাবে, এতে লজ্জা কিসে? না না লজ্জা না, তবে মিছিমিছি লাভ কি গিয়ে বলো? মিছিমিছি কেন? বাবা মা তোমার সঙ্গে কথা বলতে চান, আমাদের বিয়ের দিন ঠিক করবেন। অনিমা বিশ্বাস করো তোমাকে অনেক দিন থেকেই একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু তুমি যদি রাগ করে চলে যাও তাই বলতে পারিনি। কি কথা? আমার স্ত্রী আছে তনিমা, আমি বিবাহিত। কি বলি তুমি? তখন ভেবেছিলাম ডিভোর্স হয়ে যাবে আর হয়েও যেত, শুধু কিছু টাকার জন্য আটকে গিয়েছি। আর একবার ডিভোর্স হয়ে গেলে তোমাকে বিয়ে করতে আমার কোনো বাধাই নেই। তোমার স্ত্রী আছে, তুমি আগে কেন বলোনি? হ্যাঁ এখনো তো তোমাকে বিয়ে করতে পারি, শুধু সামান্য 50,000 টাকা যদি তুমি জোগাড় করে আনতে পারো তাহলে ব্যাস। হ্যাঁ তোমার দাদা কুণাল দত্তের কাছ থেকে। লম্পট চরিত্রহীন তনিমা,
সনিমা। দাদা। কি রে টনি, তুই তুই কি করে জানলি যে আমি এখানে আছি? রোজিলালের কাছে। আয় বস বস। কি রে আয়, আরে তোর চেহারাটা এরকম লাগছে কেন রে? আমি তিন দিন ঘুমোতে পারিনি দাদা। কেন? অরিন্দম, অরিন্দম আমাকে ফাঁকি দিয়েছে, সব মিথ্যে বলেছে। মানে? ওর ওর স্ত্রী আছে, এই কথা আমাকে আগে বলেনি, অথচ অথচ কি বল? আমি আমি কারো কাছে মুখ দেখাতে পারবো না দাদা। আমার আমার আমি তুমি বাঁচাও দাদা, আমি তুমি বাঁচাও। টনি, 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 এই দুলাল আসছি দাদাবাবু। শোন চট করে যা, একটা ট্যাক্সি দেখে নিয়ে শিখে যা। টনি, 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 অনেকক্ষণ তোমাকে বসে রেখেছি মিনাল। না না, উইক, অনেকদিন ধরে একটা মানসিক যন্ত্রণায় ভুগছিল হচ্ছে। তাছাড়া তাছাড়া কি ডক্টর মুখার্জি, তোমার বোনের তো বিয়ে হয়নি। হবে না, বাট সে ইজ প্রেগনেন্ট, পেটে বাচ্চা রয়েছে। ও এখন কয়েকদিন এখানে থাক মিনাল, রেস্টের দরকার। আমি 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 ওকে দেখা করতে পারি না এখন, ডিস্টার্ব করে ঠিক হবে না। আমি ঘুমের ওষুধ দিয়েছি, তুমি কাল সকালে এসো। আচ্ছা। এত রাত্রি দাদা কিছু হয়েছে? কিছু হয়েছে আপনার সুকান্ত? বিকেল থেকে ময়দানে বসেছিলাম, অনেক ভাবলাম, ভেবে দেখলাম যে তোমার কাছে আসা ছাড়া আমার আর কোনো উপায় নেই। কেন, কি ব্যাপার দাদা? সুকান্ত, টনি খুব অসুস্থ, নার্সিং হোমে আছে। কি হয়েছে? তোমাকে সব কথা বলবো সুকান্ত, তোমাকে সব কথা বলা দরকার। সুকান্ত এসছে তোর সঙ্গে দেখা করতে। না দাদা, ওকে তুমি আমার কাছে এলো না। কেন, তোর লজ্জা করছে? আমি আমি ওকে মুখ দেখাতে পারবো না। দেখ সুকান্তকে তুই এখনো চিনতে পারিস নি, আমি আসছি। সুকান্ত, টনি অন্যায় করেছে, নিশ্চয়ই অন্যায় করেছে, তবুও তাকে আমাদের ক্ষমা করতেই হবে, তা না হলে একটা জীবন নষ্ট হয়ে যাবে সুকান্ত।
সুকান্ত, এই পৃথিবীতে আমরা কেউ এই মোহহীন নির্লোভ যোগ্য পুরুষ নই। তুমি যা ভালো বুঝবে তাই করবে। ভাগ্যের মার না খেলে আমরা নিজেদের চিনতে পারি না, কি চাই কি পেলে সুখী হতে পারি আমরা নিজেরাই জানি। যেখানে থেমে গিয়েছিলে আবার সেখান থেকে ভাবতে শুরু করো, মাঝের তোর স্বপ্নটাকে ভুলে যাও। ভয় কি, আমি তো আছি, দেখবে আমরা তিনজনে সুখী হব। তিনজন? হ্যাঁ, তুমি, আমি আর আমাদের যে সন্তান আসছে। রোজলাল একা গাড়ি নিয়ে ফিরে এসেছে। কেন, সুহাস আসেনি? না, শিবানী বলেছে সুহাস আর এ বাড়িতে কোনোদিন আসবে না। বৌমা দাঁড়িয়েছিল ওখানে, তোর সঙ্গে নাকি কোনো সম্পর্ক রাখবে না। ওর ঘাড় আসবে, কুণাল দত্তকে ওরা এখনো চেনেনি, পুলিশ দিয়ে টানতে টানতে নিয়ে আসবে। বাবু বাবু বাবু, পুলিশ! পুলিশ? আগে হ্যাঁ ছোট বাবু, তিন গাড়ি পুলিশ এসে দাঁড়িয়েছে বাড়ির সামনে। পুলিশ আমার পেছনে, আমি আমি কোন রকমে বাড়ি থেকে পালিয়ে এসেছি দাদা, আমার বাঁচাও, বাঁচাও দাদা। আমি তোকে কি করে বাঁচাবো? লাল বাজারে তোমার অনেক বড় বড় পুলিশ অফিসের সঙ্গে চেনাশোনা আছে দাদা, মন্ত্রীরা তোমাকে খাতির করেন, তোমার ভালোবাসে। একজনকে একটু বলে দাও আমাকে যেন হ্যারাস না করে দাদা। তুই তো আমাকে জানিস সোনার, আমি কখনো কারো অনুগ্রহ নিই না। তুমি আমাকে বাঁচাবার জন্য অনুগ্রহ চাইছো, তুমি, আমি তোমার ছোট ভাই, তুমি কি আমার জন্য এতটুকু বলতে পারবে না দাদা? না, পারলেও বলবো না। একটা অন্যায়কে প্রশ্রয় দিতে গিয়ে
আর একটা অন্যায় আমি করতে পারবো না কুনাল। আমি বেঁচে থাকার জন্য অন্যায় করেছি দাদা, আমি মা বাবাকে সুখে রাখার জন্য অন্যায় করেছি। বেঁচে আমিও আছি, বরং সুখেই আছি, অহব্বতকে আমি জয় করেছি, তাই আজ আমার কোনো দুঃখ নেই। দাদা দাদা তুমি আরেকবার ভেবে দেখো দাদা। না আমাকে যদি ট্রেন হয়ে যায় আমি খুশি হব। অনেক আশা নিয়ে এসেছিলাম দাদা। আমার কাছে আশাটাই তোমার ভুল হয়ে গেছে না? দাদা খেলি কিনা, ও ফিরেছে কিনা, মা বাবা তুমি বৌমা তুমি এখানে কি করে এলে? কার সঙ্গে এলে? শিবানিধি অফিস যাওয়ার সময় আমায় নামিয়ে দিয়ে গেছে। ও বাবা বাবা, ভেতরে এসো ভেতরে এসো, এসো বসো। আমি সব শুনেছি দাদা, আপনি ওর জন্য কিছু করবেন না? বৌমা, কুনালের জন্য আমি কিছু করতে পারছি না বলে ঠিক তোমারই মতো আমার ভীষণ কষ্ট হচ্ছে। বুকের ভেতরটা আমার পেটে যাচ্ছে, তবুও আমি ওর জন্য কিছু করব না। আমি আমি জানি এটা খুব অন্যায় অনুরোধ, কিন্তু একমাত্র আপনি ওকে বাঁচাতে পারেন। বৌমা, তুমি কুনালকে কেন বাঁচাতে চাইছো? তুমি কি সেদিনের সব ঘটনাগুলো ভুলে গিয়েছ? ওর চরিত্র, ব্যবসা, লোভ, ব্যবহার কোনটি মানুষের মতো ছিল বলো তো, বলো। সবই আমি জানি দাদা, তবু উনি আমার স্বামী, ওর মঙ্গল ছাড়া আমি আর কি ভাবতে পারি বলুন। দাদা দাদা আপনি ওকে বাঁচিয়ে দিন, আপনি ওকে বাঁচিয়ে দিন, আপনি ওকে বাঁচিয়ে দিন দাদা। বৌমা, কুনাল প্রায়শ্চিত্ত করুক, ওর একটা কঠিন আগ পাওয়া দরকার ছিল। এ তোর মঙ্গলই হবে, তোমাদের ভবিষ্যৎ জীবন সুখের হবে, তুমি দেখে নিও। সবই বুঝি দাদা, কিন্তু কিন্তু মন মানতে চায় না। জেলের ভেতর ওর কত কষ্ট হচ্ছে বলুন তো, কি খাচ্ছে, কোথায় ঘুমোচ্ছে। তোমাকে তো আগেই বলেছি বৌমা, কষ্ট আমার কিছু কম হচ্ছে না। হাজার হোক, সেও তো আমার ভাই, আমার ছোট ভাই। তোমার যদি অন্য কিছু বলার থাকে বলতে পারো, কুনাল সম্বন্ধে আমার কার কোনো প্রশ্ন করি না, কারণ কোনো কিছু করা আমার পক্ষে সম্ভব নয়। আমি তবে আসি দাদা। হ্যাঁ তুমি যাবে? আচ্ছা চলো, আমি আমি তোমাকে একটু গিয়ে দিয়ে আসি। এই দুলাল, শোন আমি একটু বৌমাকে গিয়ে দিয়ে আসছি, তুই দরজাটা বন্ধ করে দিস। চলো বৌমা।
মৃণাল বাবা, আমরা চলে এলাম বাবা। তুই বিশ্বাস কর মৃণাল, আমি কুণালের এই অসৎ উপার্জনের কথা জানতাম না বাবা, আমি বুঝতে পারিনি। কি জানিস, কুণালের ওখানে আরাম ছিল কিন্তু শান্তি ছিল না। আমরা এই বয়সে শুধু একটু শান্তি চাই বাবা, একটু শান্তি চাই। কথা বলছিস না কেন? আমাদের দেখে তুই খুশি হোস নি? তোর কাছে আমাদের থাকতে দিবি রে মা? মা তুমি কি বলছো মা? আমি যে তোমাদের ছাড়া জীবনে অন্য কিছু ভাবিনি, ভেবেছিলাম জীবনটা তোমাদের নিজে কাটিয়ে দেবো। বাবা তুমি তোমার নিজের বাড়িতে এরকম কিন্তু কিন্তু হয়ে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ চলো চলো বসে চলো 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 সত্যি আমরা ভুল করেছি মিনা, তোকে কষ্ট দিয়েছি, বৌমনকেও কষ্ট দিয়েছি, তুই আমাদের ক্ষমা করে দে বাবা। মা গো, ছেলে মাকে ক্ষমা করলে ছেলের পাপ হয়, কেন আমাকে অপরাধ করছো বলো? তুই বিশ্বাস কর মিনাল। আমি জানি মা, জানি, আমি মন থেকে জানি তোমরা আমাকে অত্যন্ত স্নেহ করো, অত্যন্ত ভালোবাসো। তাই তো তোর ভরসাতেই আমরা কলকাতায় এসেছিলাম মৃণাল, কিন্তু মাঝখান থেকে কুণাল এসে সব কেমন ওলট পালট করে দিল। বাবা থাক না সব কথা, যা হওয়া সে তো হয়েই গেছে। হ্যাঁ মৃণাল, আমি দুটো পৃথিবী দেখলাম বাবা, বিচিত্র অভিজ্ঞতা, একটা তোর পৃথিবী আর একটা কুণালের পৃথিবী। তোর পৃথিবীতে আছে স্নেহ, ভালোবাসা, মমতা, শান্তি। তোকে একটা কথা বলেছিলাম অনেকদিন আগে, মনে আছে? হ্যাপিনেস লিভস ইন সিম্পলিসিটি, সহজ জীবনযাত্রার মধ্যেই লুকিয়ে আছে আনন্দ। কিন্তু কুণালের অর্থের চাকচিক্যে পড়ে, গ্ল্যামারে পড়ে আমি নিজেই কিরম যেন সব কথা ভুলে গেলাম বাবা। আর কুণালের পৃথিবীতে কি আছে জানিস? আছে লোভ, লালসা, দ্বন্দ্ব, প্রতিনিয়ত ভয়, দুঃস্বপ্ন, যা কিছু সব কথা। মিনাল এবার সুহাসকে এ বাড়িতে নিয়ে আয়। না না, আমি নিজে গিয়ে ছোট মামাকে নিয়ে আসবো। হ্যাঁ শোন, শিবানীকেও নিয়ে আয় বাবা, অনেক কাল দূরে দূরে রেখেছিস, আর কত কাল রাখবি বলো তো। বাবা শিবানীকে আনবো, নিশ্চয়ই আনবো, তবে কুণাল ফিরে আসো। হ্যাঁ সেই ভালো হবে, কি বলো? সেই ভালো হবে। দাদা বাবা চা। বাবাকে দাও না রে বাবা, চা খাবো না। কেন? কি জানিস আমি চা কফি চুরু সব ছেড়ে দিয়েছি বাবা, শান্তি চাই আর কিছু না, শান্তি চাই আর কিছু চাই। বেআইনি ভাবে মূল্যবান হীরা জহর ও সোনা এবং বিদেশি মুদ্রা রাখা ও বিভিন্ন চোরা কারবারের সঙ্গে জড়িত থাকার অপরাধে আমি শ্রী কুণাল দত্তকে অপরাধী সাব্যস্ত করিয়াছি। এই বিভিন্ন অপরাধের জন্য আমি শ্রী কুণাল দত্তকে 4 বছর সশ্রম কারাদণ্ড দিলাম। আমি তোমার জন্য অপেক্ষা করে থাকবো।
দাদা তুই অত ভাবছিস না, এই চারটে বছর দেখবি দেখতে দেখতে কেটে যাবে। সেদিন তোমাকে ওসব কথাগুলো বলেছিলাম দাদা, তার জন্য আমি সত্যি অনুতপ্ত। পাগল, ওসব কথা ভুলে যা, তুই ফিরে আয়, আবার নতুন করে জীবন আরম্ভ করতে হবে। ফিরে এলে তোমার বাড়িতে আমার জন্য একটু জায়গা হবে তো দাদা? গুনা, আমার তো এটি স্বপ্ন ছিল রে, আমরা একসঙ্গে চলবো, একসঙ্গে কাজ করবো। তুই ফিরে আয় না, ফিরে আয়, দেখবি আমাদের ছোট্ট বাড়িটা সুখে শান্তিতে আনন্দে কত বড় হয়ে গেছে, আজকাল কত জায়গা। আমি তাহলে যাই। হ্যাঁ এসো এসো, চলো বৌমা। ঝড়ের মুখোমুখি দাঁড়াতে হলে আমি দাঁড়াবো, ঘৃণা করে হারাতে হলে কিছু হারাবো, ঝড়ে মুখোমুখি দাঁড়াতে হলে আমি দাঁড়াবো। যদি কিছু না পায় নয় কিছু সে পাবে না, নিলাম করে তবু আমায় কেনা তবু যাবে না, আলোতে যদি পথ না পাই খুঁজে আধারে পা আমি বাড়াবো, ঝড়ের মুখোমুখি দাঁড়াতে হলে আমি দাঁড়াবো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।